वंदे गुरुपद्वंद्व भक्तबिंद समित श्रीचैतन प्रभु वंदे निंद सहोदित श्रीनंदनंदन वंदे राधि का चरणोदय गोपीजन सामुक्त बिंदव हर. वाशाकुवश कृपा सिन्द पति पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगुतगिरी ये पातम बंदे परमंदमाधवृंद तुलसीदेविपिया केशवश ভক্তিপদে সত্যব নমো নম নায়মস্ত নম দেী সরস্বতিং ব্যাশ ততো জুদী সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরীপ্রস্রক চ सदानुरक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमदाक्षजगोदरुन् धेयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु त्वं शरण्यम् धीतात्युहं पुनतपाल्भवाद्यपूतम्

तो सिवासादी गौर श्री अद्वैत तो गदाधर शिवासादी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभुनंद श्रीअद्वैत गदाधर शिवा साधी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে আযানলম্বিত ভুজউ কণকবদত সংকীর্তনৈ কপিতরো কমলায়তাক্ষ বিশাম বরু নিজ বরু যুগ ধর্ম পালো বন্দে জগৎ करुणा अवतार हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे हरे नमामि गंगे तव पाद पंकजम सुरासुरैर्वन्दितो दिव्यरूपं च मुक्तिं च ददासि नि भावानुरूपेण सदा नानं गङ्गातरङ्गरमणीयजटाकलापम् गौरीर विभूषि तो वाम भाग नारायण प्रियमदापारम वसीपुरपति भज विशनाथ वागीशुस्वदने लक्ष्मीजश भक्षसि ज्यास्ते हृदय संविहित सिंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे हरे तबदीन नीह स्वीन तावस्पृहा परिभव विपुलश्च लोभ तावद ममो इति असद अवग्रह आरती मूलम जाव न ते अंग्रिम भयम प्रवणीत लोक तावद भयम् दबी न देह सुहित निमित्त तावत् स्पृहा परिभव विपुलश्च लोभ तावद ममो इति असद अवग्रह आरती मूलम যা আবার ন তে অংঘ্রিম অভয়ম প্রবণিত লোকাহা গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধ সরস্বতী গোস্বামী প্রবাহ পরমংশ জগৎগুরু জানিয়েছেন আমরা আমাদের এই কয়েদিনের জীবনেতে যে সমস্ত বাধা বিঘ্ন সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি সেই সমস্যাগুলোকে কাটিয়ে আমরা আমাদের সুখময় জীবন জীবনযাপন করব বলে একটা ফোন দিয়ে এঁটেছি আমরা মতলব একটা এঁটেছি যে ভালো থাকবো সুখে এটা বুদ্ধিমানের কাজ নয় এটা বুদ্ধিমান ব্যক্তি এরকম কথা বলেন না গৌরী গোষ্ঠীবতী শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমাদের মাত্র এই কয়েক দিনে জীবনে যে সমস্ত বাধা বিঘ্ন বিপত্তি আমাদের সন্মুখে উপস্থিত হয় সেগুলোকে যে কোনোভাবে আমরা কাটিয়ে আমরা একটা সুখময় জীবন যাপন করব আনন্দময় এরকমভাবে একটা একটা মতলব আমরা করে নিয়েছি এটা বাস্তবিক বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমান ব্যক্তি এ কথা কখনো বলেন না কারণ বুদ্ধিমান ব্যক্তির বিচার কে বুদ্ধিমান এ প্রশ্ন যদি আসে আপনি যে বুদ্ধিমান বললেন তাহলে বুদ্ধিমান ব্যক্তি কে বুদ্ধিমান ব্যক্তির কথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে বলছেন যে উদ্ধব জাগতিক যারা নিজেদেরকে বুদ্ধিমান বলে মনে করে বাস্তবিক পক্ষে তারা কেউই বুদ্ধিমান নয় বুদ্ধিমানের সংজ্ঞা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে বলছেন এসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনম যৎসত্যম অনৃত নেহ মর্তেন আপনতি অমৃতম ভগবান বলছেন বাস্তবিক বুদ্ধিমান তাকেই বলা হয় যিনি মাত্র এই নশ্বর এই নশ্বর দেহ লাভ করে যিনি বাস্তবিক অমৃত পাওয়ার জন্য চেষ্টা করেন যে অমৃত স্বর্গে পাওয়া যায় আমি সে অমৃতর কথা বলছি না সে অমৃতের বাহাদুরি কিছুদিন পরে ফুরিয়ে যায় অর্থাৎ স্বর্গের অমৃত আমরা চাই না যেটা সুখদেব গোস্বামী যখন দেবতারা এসে তার সঙ্গে ব্যবসা করতে চেয়েছিলো দেবতারা সুখদেব গোস্বামীর সঙ্গে ব্যবসা করতে চেয়েছিল তারা ওপর থেকে এসে সুখদেব গোস্বামীকে বলছেন আচ্ছা আপনি তো এই যে ও পরীক্ষিত মহারাজকে তো অমর করতে চান তো তা আমাদের কাছে অমৃত রয়েছে তো অমৃত আমরা দিয়ে দিচ্ছি ওকে তা অমর হয়ে যাবে আর আমাদেরকে ভাগবত অমৃত বলুন সেটা আমাদের দিক ওটা ওদের দিক সুখদেব গোস্বামী বিরক্ত হয়ে কোনো কথার উত্তর দেননি সুখদেব গোস্বামী এতটাই বিরক্ত হয়েছিলেন যে এরা এতটাই জড়বুদ্ধি সম্পন্ন যে এই জগতের অমৃতর সঙ্গে ওই অমৃত তুলনা করছে ব্যবসা করতে এসছে আমার কাছে এই জন্য তিনি উত্তর দেননি কিন্তু উত্তর না দিলেও মনে মনে একটা গালাগাল দিয়েছিলেন সুন্দর গালাগাল এটা কি সকার যে কুশলা সুরা এ ব্যাটারা মতলব ভাজ এটা একটা গালাগালি বটে ভালো এ বেটারা মতলব বাজ সকার যে কুশলা হা এই বলে কোনো কথার আর উত্তর দেননি যা মর্গে যা কোনো কথার উত্তর দেননি যাই হোক এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধিমান গণের মধ্যেই যারা জগতে মনে করেন বুদ্ধিমান তাদের মধ্যে বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি তিনি যিনি এই মাত্র দু এক দিনের জীবন লাভ করার পর বাস্তবিক অমৃত যেটাকে বলে ভক্তি ভক্তিটাকেই অমৃত বলা হয় ভগবান দশম স্কন্ধে এর ব্যাখ্যা বলেছেন দশম স্কন্ধে ভক্তিটাকে অমৃত এটা ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন ময়ী ভক্তির হি ভূতানম তায় কল্পতে আমার প্রতি জীবের যে অনন্য ভক্তি সেটাকেই অমৃত বলা হয় বাকি অমৃত বলে স্বর্গে যেটা পাওয়া যায় ওটা কাজের কথা নয় ওরা ওই সব বাহাদুরি ফুরিয়ে যান ইন্দ্র মহারাজকেও যেতে হবে সবাইকে এই জন্য গীতাতে ভগবান বলছেন ভুবনা লৌকা পুনরাবর্তী না অর্জুন হ অর্জুন দেখো ব্রহ্মা থেকে কীটপতঙ্গ পর্যন্ত ব্রহ্মা থেকে কীটপতঙ্গ পর্যন্ত সবাইকে ঘুরতে হবে ভগবান বলছেন আব্রহ্ম ভুবনা লৌকা পুনরাবর্তী না হওয়ার অর্জুন এই যে আবর্তনে চলছে ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ সবাই এর বাইরে কেউ নয় এর বাইরে কেউ যেতে পারবে না এই জন্য শঙ্করাচার্য এই কথা জানিয়েছেন পুনরপি মরণম পুনরপি পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে সয়ানম এই কথাটা জানিয়েছেন পুনঃ পুনঃ মানুষের জন্ম মাতৃগর্ভে পুনঃ মানুষের জন্ম মাতৃগর্ভে আর পুনঃ আবার মৃত্যু সেদা যেদিনকে আলোচনা করছিলাম মানুষের জন্ম বৃদ্ধি তারপর আস্তে আস্তে পরিণাম অপক্ষয় এগুলো সব এই জগতের যে কোনো বস্তুই থাকুক না কেন এই জগতে যে কোনো বস্তুই থাকুক না কেন সমস্ত বস্তি সমস্ত বস্তু পরিণামশীল কি বললাম এই জগতে যে কোনো বস্তুই থাকুক না কেন সে মানুষ হোক দেবতা হোক গন্ধর্ব হোক যাই হোক জগতের এই চোদ্দ ভবনের মধ্যে যা যাই যেখানেই আছে এগুলো প্রত্যেকেই হচ্ছে পরিণাম প্রাপ্ত হতে হবে প্রাপ্ত আস্তে আস্তে বিদ্ধ হবে সমস্ত ক্ষমতা চলে যাবে তারপর দেহ ছাড়তে হবে পরিণামশীল এই জগতের যে কোনো ওই জন্য প্রায়ই বলতেন যারা বাস্তবিক সাধু তারা পরিণামদর্শী তারা এই জগতের দু এই জগতের দুই দিনের যে ফুর্তি এই জগতের যে দুই দিনের যে ফুর্তি সেটার দিকে নজর দেয় না সাধুরা সাধুরা কোনো কেউ ফুর্তি করছে ওটা দেখার সঙ্গে সঙ্গে বোঝে এ পরিণামটা দেখে এ পরিণামটা কি হবে ওই জন্য সাধু তাকে বলা হয় সাধু সাজলে সাধু হয় না ভক্তিমণ্ডা ওর ওই জন্য কীর্তনেতে বলতেন না দারিচূড়া দেখিয়ে ও বাই লোককে করছে বঞ্চনা বাউল বাউল ভরছে সবাই হচ্ছে বাউল কঞ্জনা ভক্তিমনা কীর্তন বলতেন বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল কঞ্জনা দারিচূড়া দেখিয়ে ও ভাই লোককে করছে বঞ্চনা কি সুন্দর গান করেছে অর্থাৎ সাধু সাজাটাই সাধু নয় অন্তর আত্মা যেটা সেটাই যেরকম গুণাবলী লাভ করে গুরু বৈষ্ণবের থেকে সেটি হলো সাধু সেই জন্য সেখানে বলছেন যে ভগবান বলছেন লোকা পুনরাবর্তিন অর্জুন এখানে এমন কেউ নেই যে আবর্তনের মধ্যে নাই সবাইকেই ঘুরতে হবে এগুলো কার কোনো আর কোনো রাস্তা নাই উদ্ধবজি মহারাজকে তিনি বাস্তব বুদ্ধিমান কে তার ব্যাখ্যা করে বলছেন এই জগতে উদ্ধব তাকেই বাস্তব বুদ্ধিমান বলা যায় যিনি অনুভব করেছেন আমাকে জগৎ থেকে চলে যেতেই হবে ইচ্ছা না করলেও যেতে হবে আমি যদি ইচ্ছা না করি জগৎ থেকে যেতে চাই না কেন রবীন্দ্রনাথ ঠাকুর ইচ্ছা করেছিলেন জগৎ থেকে যাব না এই কীর্ত তিনি একটা গান লিখেছিলেন মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই সুন্দর ভুবনে আমি মরতে চাই না কিন্তু মরতে চাই না বললে তো হবে না মরতেই হয় মরতে চাই না বললে কোনো রাস্তা নেই মরতেই হয় আর মরতে চাই না যদি বলেন কেন বললেন তাহলে উনি তো বেশ বুদ্ধিমান ব্যক্তি ছিলেন জানি উনি বৈষ্ণবদের কয়েকজন বহুপাদের সঙ্গ ভক্তিমানের সঙ্গ রসিক মোহন বিদ্যা এদের সঙ্গ করেছেন তাহলে উনি হঠাৎ এটা বললেন কেন মরতে মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে এটা বলার পিছনে কারণ আছে উনিও জানেন উনি মরবেন আর এত অপমান তিনি জীবনে পেয়েছেন কোনো লোক এত অপমান পায়নি বিদ্যাসাগর তারপর এই রবীন্দ্রনাথ এরা এত অপমান পেয়েছে নিজে জামাই মেয়ে সবার কাছ থেকে অপ অপদস্থ যন্ত্রণময় জীবন যাই হোক শেষকালে ভগবত ভজন করতে করলেন কি না সেটা তিনি জানেন এটা বলবার পিছনে কারণ ছিল একটা কারণ কবি বলতে চেয়েছেন আত্মার তো কোনো মৃত্যু নাই কোনো মানুষ যে মরতে চায় না তার পেছনে রহস্যটা কি কোনো মানুষ যে মরতে চায় না তার পেছনে রহস্যটা একটাই এটা হচ্ছে মৃত্যু বলে তো কিছু নাই বাস্তবিক মৃত্যু বলে কিছু নেই তো যেটা আছে বলে মনে করছি আমরা দেহর ত্যাগটাকে সেটাকে আমরা মৃত্যু বলে মনে করি এটা তো দেহর ত্যাগ এটা মৃত্যু আমরা এটাকে নাম দিয়েছি বাস্তবিক মৃত্যু বলে কিছু নাই আত্মার মৃত্যু বলে কোনো কিছু হয় না এটা আমরা দেহটাকে ত্যাগ করি বাসাংসি, জীর্ণানি যথা, নবানী গৃণ গৃণাতি নর অপরাণী যেমন কাপড় ছিনে গেলে পরে যেমন কাপড় ছিঁড়ে গেলে পরে আমরা পুরনো কাপড় ছেড়ে দিয়ে নতুন কাপড় গ্রহণ করি ঠিক সেই রকম বাসাংশী যথা যথাবিহায়ো নবানী গৃণাতি নর অপরাণী এটা হলো ব্যাপার তো রবি ঠাকুরের মরবার যে ইচ্ছা নাই এটা শুধু ওনার নয় কোনো জীবকে জিজ্ঞাসা করলে বলবে আমি মরতে চাই একটা মশা যে আছে রক্ত খাচ্ছে ওই যদি মারতেই যেন পালাবে ও বলে আমি মরতে চাই না নতুন নতুন রক্ত খাব অর্থাৎ কোনো প্রাণী মরতে চায় না সে শুয়োর হোক গাদা হোক ছাগল হোক কেউই মরতে চায় না কারণ মৃত্যু বলে কিছু নাই আত্মা আত্মার যেহেতু মৃত্যু বলে নাই ওটা জীবাত্মার স্বরূপের মধ্যে গোপনভাবে রয়েছে ওইটাই সে বলছে আমি মরতে চাই না যাই হোক তবে মরিতে চাই না এই সুবন সুন্দর ভুবনে এই ভুবনটাকে উনি সুন্দর দেখলেন ওনার একটা ক্ষমতা আছে বাকি আমাদের চৈতন্য মহাপু বলছেন চেত দর্পণম আর্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈর্বন্দিকা বিতরণম ইনি বলছেন কাজেই উপলব্ধি করা একটা আলাদা জিনিস আর জড়জগতের কিছু বিদ্যা লাভ করা দুটো আলাদা জিনিস দুটো এক নয় অনেকেই লাভ করতে পারে জড়োজগত কিন্তু অনুভব সবার হয় না যিনি গুরু বৈষ্ণবের কৃপা পান তিনি একমাত্র উপলব্ধিতে আর উপলব্ধি না এলে ভজনের কিছুই হলো না যতক্ষণ কাউর জীবনে উপলব্ধিটা হলো না প্রত্যক্ষ হৃদয়টা উদাসীন হয়ে যাবে আমায় চলে চলে যেতে হবে জগৎ থেকে এতো কেউ আমার নয় উদাসীন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে কৃফা পায়নি এটা বাস্তবিক এ নয় যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মা কে বলছেন বুদ্ধিমান গণের মধ্যে তাকেই বাস্তবিক বুদ্ধিমান বলা যায় যিনি মাত্র এই দুদিনের জীবন গ্রহণ করে অমৃত পাবার জন্য চেষ্টা করেন ময়ী ভক্তির হি ভূতানাম তাই কল্পতে আমার প্রতি জীবের যে ভক্তি ভালোবাসা যে সেবা করার প্রবধি এটাকেই অমৃত বলা হয় অমৃত স্বর্গের যে ওটা বাস্তবিক অমৃত নয় ওটা অন্য জিনিস যাই হোক ওটাকেও অমৃত বলে কিন্তু বাস্তবিক অমৃত নয় এখন প্রত্যেক মানুষের একটা অজানা একটা ভয় তারা করছে প্রত্যেক মানুষকে দেখলেই বোঝা যাবে একটা অজানা একটা ভয় কোনো মানুষকে করছে এই বোধে আমার টাকা চলে যাবে এই বোধে আমার স্ত্রী আমাকে এই করলো আমার অফিসের বস আমাকে ছাঁটাই করে দিল চলছে সবার মধ্যে একটা ভয় কখন কি হয় এই যে ভয়টা এটা আসে থেকে জীবের স্বরূপে তো ভয় বলে কিছু নাই জীবের স্বরূপে ভয় কোথায় ভয় তো কিছু নয় তাহলে ভয়টা থেকে আসে প্রত্যেক মানুষের যে একটা মরার ভয় সব কিছু হারাবার ভয় এই যে ভয়গুলো আসে এটা থেকে আসে যেটা শ্লোক দিয়ে আমি শুরু করলাম যে শ্লোক দিয়ে আমি শুরু করলাম তাবৎ ভয় দবি নদেহ সহিত নিমিত্ত তাৎ স্পৃহা পরিভব লোভ তাবদ মম ইতি অসৎ অবগ্রহ আরতি মূলম যাব নত অঙ্ঘ্রিমভয় প্রবণীত লোকহা। এখানে বলছেন ভগবান যতক্ষণ পর্যন্ত আপনার চরণ কমলকে কেউ আমার বলে জাপটে না ধরে বোঝা গেল ও ভগবানের চরণ কমলটাই আমার স্ত্রীটা আপনার ছিল না ছেলেটাও আপনার নয় কিছুই আপনার নয় আপনার শরীরটাও আমার না আপনার নয় মনও নয় বুদ্ধি নয় যেগুলো খাটিয়ে আপনি খাচ্ছেন যেগুলো খাটাচ্ছে বুদ্ধি মশারি খাটাবার মতো এগুলো কোনোটাই আমার নয় এগুলো প্রকৃতি থেকে ধার করা যে বুদ্ধিটা খাটাচ্ছ এটা প্রকৃতি ধার করা বুদ্ধি বাস্তবিক বুদ্ধি এখনো খোলেনি যেটা ভগবান বুদ্ধি দেয় সেটা এখনো খোলেনি কাজেই জীবের যত বুদ্ধি আছে যেটা খাটিয়ে খাওয়া দাওয়া করছে নিজে সুবিধে করে নিচ্ছে সেই সব বুদ্ধিগুলো কোনোটাই নিজের নয় কিন্তু এটা জানে না যে মন বুদ্ধি দেহ কোনোটাই কিন্তু অন্য কিন্তু এটা আমার হলে বোঝা রয়েছে কিন্তু যখন নিবেশ স্বরূপের উপলব্ধি হবে তখন যে স্বরূপের উপলব্ধি হলে পরে যে বাস্তবিক নির্মল বুদ্ধি জাগ্রত হবে তখন কিন্তু সেই বুদ্ধিটা জীবের স্বরূপের সঙ্গে থাকে বাকি যে বুদ্ধিটা এখন খাটিয়ে খাটছে সেটা কিন্তু উন্নয় এটা ধার করা সব প্রকৃতি থেকে নিয়েছে মারবার সময় ওগুলো সব ফেরত আবার পরের জন্মে আবার ধার নেবে সংস্কার অনুযায়ী হবে তার বুদ্ধি মন সব কিছু হবে কাজেই ভগবান ভগবানকে বলছেন যতক্ষণ পর্যন্ত আপনার চরণোদ্দ্বয়কে কেউ আমার বলে আলিঙ্গন না করে আমার বলে যতক্ষণ পর্যন্ত আপনার চরণোদ্দ্বয়কে গ্রহণ না করে যতক্ষণ পর্যন্ত আপনার চরণোদ্য়কে আমার বলে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তার জীবনেতে শোক বিভিন্ন কারণে শোক থাকবে যে সব ব্যক্তিরা তোমাকে অপমান করেছে দুঃখ দিয়েছে অনেক কষ্ট দিয়েছে এগুলো থাকবে এগুলো নিয়ে সাধুরা মাথা গামায় না ওদেরকে অপমান করে দেখবে ওদেরকে অপমান করে দেখো যদি ইচ্ছা লাগে। কিছু খুব মনে করে না ওগুলো গায়ে মা কেন মান অপমান সম্মান মালা দিলে টাকা দিলে ওগুলো দিয়ে কেন ওরা জানে এগুলো অনিত্য যে ব্যক্তি আজকে আমাকে জিনিয়াস বলছে যে ব্যক্তি আজকে আমাকে জিনিয়াস বলছে ঠিক সেই ব্যক্তিটা কালকে আমাকে জানোয়ার বলবে কারণ তার স্বার্থে আঘাত লাগলে যে ব্যক্তিটা আজকে আমাকে জিনিয়াস বলছে বাবা জিনিয়াস বাপরে সেই ব্যক্তিটা কালকে নিজের স্বার্থের আঘাত হলে আমাকেই বলবে জানোয়ার কাজে এগুলো নিয়ে সাধুরা মাথা কামায় না তারা জানে যে ব্যক্তি গালাগাল দিচ্ছে সেও কদিন পরে পুঁজিবাটা বেলেঘাটা হয়ে যাবে মরে যাবে সে থাকবে না যে শব্দটা ইউজ করল আমাকে গালাগাল দিয়ে সেটাও ভূতা আকাশে মিলিয়ে যাবে এগুলো থাকে না কাজে এগুলো কোনোটাই অনিত্য নয় এগুলো বলছে বলুক পাগলে কিনা না বলে এগুলো কিছু করার নেই এগুলো সাধুরা কোনো কিছু মনে করে না কিন্তু এই শ্লোকেতে যেটা শুরু করেছিলাম সেটাতে বলছে ততক্ষণ পর্যন্ত জীবের জীবনেতে শোক থাকবে আহা আমার সব শেষ হয়ে গেল কিছু চলে গেলে দুঃখ হবে শোক মোহ এগুলো থাকবে তা ভয়ম দবিন দেহ টাকা পয়সা ছেলে মেয়ে স্ত্রী চলে গেল সমস্ত কারণে একটা আফসোস হাই আফসোস অনুশোচনা শোক একটা অনুতাপ থাকবে এগুলো থাকে তা আবাদ ভয়ম দবিন দেহ সুইত নেমিত আমার আত্মীয় স্বজন চলে গেল আমাকে ছেড়ে মরে গেল থাকবে তা বা স্পৃহা পরিভব পিপুলস্ব লোভ যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়তে জড়জগতের কোন কোনো কামনা বাসনা থাকবে ভালো করে বুঝতে হবে কামিনী কাঞ্চন কোন ভোগ করবো আমি আরে সমাজের লোক জানতে পারবে না গোপনে করব মানে যতক্ষণ পর্যন্ত যার হৃদয়তে কামনা বাসনা ভোগ থাকবে ততক্ষণ পর্যন্ত তার একটা ভয়ও থাকবে মানুষ তখন নির্ভীক হতে পারে যখন তার হৃদয়ে কোনো কামনা বাসনা থাকে না কামনা বাসনা যখন সম্পূর্ণরূপে বিদায় নেয় হৃদয় থেকে তখনই মানুষ নির্ভীক হতে পারে তার আগে নির্ভীক হতে পারে না অভিনয় করতে পারে আমি নির্ভীক কিন্তু বাস্তবিক নির্ভীক নয় তা আবার স্পৃহা আশা আকাঙ্ক্ষা থাকবে পরিভব বিপুল লোভ শাস্ত্রতে আমাদের নীতিশাস্ত্র আছে যিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি পণ্ডিত ব্যক্তি মানে জড় জগতের হিসাবে পণ্ডিত অনেক কিছু শাস্ত্র মুখস্থ করেছেন কিন্তু যদি তার লোভ থাকে এই লোভ থাকে এই লোভটা তাকে নরকে না ভাবে এই পণ্ডিতের লেজ গোবরে হয়ে যাবে যেহেতু তার লোভ আছে এই লোভ খাবার লোভ বা কোনো কামিনী কাঞ্চনের লোভ কোনকে এই লোভ তাকে নিচু নাভাবেই নাভাবে আই না হলে কালকে এ পণ্ডিত নয় বাস্তবিক ভগবান কে ওর প্রশ্ন করেছিলেন উদ্ধব বাস্তবিক পণ্ডিতকে উদ্ধব যা উপকার করেছেন এটা আপনারা শোধ করতে পারবেন উনি যদি প্রশ্ন না করতেন এই কথাগুলো উত্তর পেতাম না আমরা পণ্ডিত কাকে বলে আমরা তুই জানি সংস্কৃত জানলে পণ্ডিত হয় ভগবান বুঝেন তা নয় পণ্ডিত তাকে বলে না পণ্ডিত তাকে বলে যিনি জীবনের পরিণামদর্শী পণ্ডিত বন্ধ বন্ধমৎসবিদ যিনি জানেন এই যে কর্মটা আমি করছি এতে আমার বন্ধন হবে আর এই কর্মটা করলে কিন্তু আমি মুক্ত থাকব বন্ধন হবে না এর যার বিচার যার হৃদয়েতে আছে বাস্তবিক যার হৃদয় এই বিচারটা পাকা আছে তিনি হচ্ছেন পণ্ডিত পণ্ডিত বন্ধমৎ সবিদ যিনি জানেন কী করে আমার বন্ধন হবে কী করে মুক্ত থাকবো এই জ্ঞান যার আছে তাকে বলা পণ্ডিত সংস্কৃতি জানলে পণ্ডিত হয় না তাই তাবৎ ভয়ম দবিন দেহ সিমিত্তম তাবৎ স্পৃহা পরিভাবো পরিভা পরাজয় পঞ্চম স্কন্ধে অনেক এরকম প্রমাণ আছে যাদের ভিতরে লোভ লালসা কামনা বাসনা আছে তাদের পরাজয় জয় পরাজয়ের কী হিসাবটা আপনারা কীভাবে করেন আমি জানতে চাই আপনারা যে জয় পরাজয়ের হিসাবটা জগতে করেন কি হিসাবে করেন কি ভিত্তিতে আপনারা চিন্তা করেন জড়জগতের যে বিচারটা আছে সেই ভিত্তিতে আপনারা জয় পরাজয়ের হিসাব করেন পরীক্ষায় পাস করলে জয় হয়ে গেল আমি চাকরি পেয়ে গেলে জয় হয়ে গেল ভালো জায়গায় বিয়ে হয়ে গেল কোনো মোকদ্দমাতে তুমি জিতে গেলে এগুলো জয় প্রাপ্ত বল কিন্তু এগুলো কোনোটাই জয় নয় কোনোটাই কিন্তু জয় নয় তোমার কর্মফলে এসছে এগুলো জয় কিন্তু বাস্তবিক জয় বলা হয় যিনি ভগবানকে জয় করেছেন গুরু বৈষ্ণবের হৃদয়টাকে জয় করেছেন তাকেই জয় বলা হয় যিনি সেবার দ্বারা গুরু বৈষ্ণবকে হৃদয় থেকে একবারে জয় করে নিয়েছেন তাকে বলো জয় ভগবানকে জয় করতে গেলে বেশি কষ্ট করতে লাগে না কিন্তু নিজের স্ত্রীকে সন্তুষ্ট করতে গেলে অনেক কষ্ট করতে লাগে ভগবানকে সন্তুষ্ট করলে অত কষ্ট করতে লাগে না কেমন কত কষ্ট করতে লাগে না এই কারণে বললাম আমাকে ভক্তি করতে হবে যেটা ভক্তি হলো আত্মার হচ্ছে স্বাভাবিক বৃত্তি কিন্তু ওটাকে আমরা কঠিন মনে করি জগতে যদি সবচেয়ে কোনো সোজা কর্ম থাকে হেরে যে ভগবানকে ভজন করে আর ভজন করলে ভগবান দেখা দেয় আর দর্শন দেবে নিয়ে যাবে কিন্তু আমি যদি ধোকা দিই তাহলে তো নেবে না আমরা মনে করি জগতে বড় বড় অনেক কঠিন কর্ম আমরা করতে পারি কিন্তু ভগবত ভজন অত সোজা না কিন্তু আমাদের গুরুবর্গ জানি ভগবত ভজন সবচেয়ে সোজা খালি কপটতা তো চলে গেলেই হয়ে যাবে কালে আমার ভিতরে কপটতা আছে ভোগ ভাব কপ ওটা চলে গেলেই হয়ে যাবে বা নির্মল হৃদয় ভগবানকে বলছেন ভগবান দেখা দেবী দর্শন দেবী কিন্তু আমরা ওটাকে কঠিন বলে মনে করি কাজেই গুরু বৈষ্ণবের হৃদয়কে জয় করা ভগবানের হৃদয়কে জড় করা আমি বলছি না এটা চৈতন্য চৈতন্য ভাগবতে আছে কৃষ্ণ ভজনে নাহি জাতকুল আদি বিচার যেই ভজে সেই বড় অভক্তহিংসা গুরুপাত প্রায়ই বলতেন আবার আরেকটা প্রমাণ আছে অনেকগুলো প্রমাণ আছে দু একটা বলি এটা হলো কৃষ্ণকে সেবা করতে গেলে কি লাগে টাকা পয়সা লাগে প্রচুর অনেক জিনিসপত্র লাগে যে না কিছু লাগে না সেখানে বলছেন কৃষ্ণদাস কবিরা স্নেহ সেবা মাত্র অপেক্ষা কৃষ্ণ ভজনে স্নেহ স্নেহ সেবা মাত্র অপেক্ষা লেখা রয়েছে খালি স্নেহ সেবা কতটা তুমি তাকে ভালোবাসো এইটা অপেক্ষা তুমি কি রান্না করলে ওইটা বড়ো কথা না এই রসা করলে ছানা রসা ওইগুলো দেখবে না তা যদি দেখতো তাহলে বংশীদাত বাবা জিমার সারাদিনে কিছুই নেই বাজার থেকে বাজার থেকে কুড়িয়ে এনেছে একটা বেগুন কয়েকটা ফেলে দিয়েছে ওগুলো গুঁড়ো গুঁড়ো করে গঙ্গা জলে ধুয়ে এবার তোমার তেলেতে নাড়ছে গোবর নিতে দেবে তার গৌর নিতেই যদি ভালো মন্দই খেতে যাই তো তাহলে তো খাবো না ওরা তো ওটা অপেক্ষা করে না আবার আমাদের গৌর কিশোর দর মাঝে মাঝে কাঁচা বেগুন খেতেন কাঁচা বেগুন বেগুনটাকে কেটে ভোগ লাগিয়েছেন গঙ্গা জলে ধুয়ে বেগুন ভাজা ভোগ লাগিয়েছেন লাগিয়ে পাচ্ছেন মনে হচ্ছে না এরকম ইচ্ছে অমৃত আর কিছু নাই কাঁচা বেগুন এমনি এরকম খাচ্ছেন উনিকে দিচ্ছেন না চোখ মুখটাকে এমন করছেন যে কি আনন্দ এটা বদ্ধজীব বুঝতে পারবে না বদ্ধজীবের এটা বোঝবার কোনো ক্ষমতা নেই কেন আমাদের আনন্দটা বস্তুগত আনন্দ আমাদের আনন্দটা বস্তুগত বস্তুর অভাব হলে আনন্দ হয় কিন্তু ওনাদের আনন্দ থেকে বস্তুগত নয় চিন্ময় আনন্দ চিন্ময় আনন্দ জগতের কোনো বস্তুর অপেক্ষা রাখে না কোনো জড়জগতের কোনো অপেক্ষা রাখে না সেই জন্য ছাদের ওপর ফুটো কোনো জায়গা নেই কিছু নেই আনন্দে থাকা যায় কাজেই হরিভজনের মতো সোজা কর্ম আর কিছু নাই গুরুবর্গ এবং স্বাস্থ্য এটা জানাচ্ছেন খালি স্নেহসেবা মাত্র অপেক্ষা কতটা স্নেহ আমাকে করে এইটা কৃষ্ণ ভজনে সেবা মাত্র অপেক্ষা যাই হোক তাহলে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা বলছেন ততক্ষণ পর্যন্ত জীবনে শোক স্পৃহা পরিভব বিপুলস্বলৌব যতক্ষণ পর্যন্ত ভগবানের দয়কে আমার বলে বরণ না করেছে ততক্ষণ এসব দুর্গতি আমার পেছনে থাকবেই থাকবে এ থেকে কোনো রেহাই নাই এ থেকে কেউ কেউ বাইরে যেতে পারবে না আমরা সবসময় একটা অজানা একটা ভয় আমাদের তাড়া করছে অজানা একটা ভয় এই ভয়টা কোথেকে এলো প্রত্যেকের মধ্যে ভয় কেউ যদি বলে নেই আমি মানবো না বুকে হাত দিয়ে বলতে পারবে না কোনো না কোনোভাবে একটা ভয় আর কী হবে এটা হলে চলে গেলে কী হবে এটা হলে আমার বয়সে কী একটা না একটা চিন্তা থাকবে ভয় আমাকে কে দেখবে আমার তো ব্যাংকে টাকা নেই নানা রকম ভয় থাকবে ভয় থাকবে কেউ যদি বলে নেই হ্যাঁ নেই কার যিনি শুদ্ধ ভক্ত সেরকম ধরনের যে মহাপুরুষ তার কোনো ভয় নেই কেন তিনি জানেন অনন্ত ব্রহ্মাণ্ডকে তুরি দিয়ে চালাচ্ছেন এরকম তুরি দিয়ে চালাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তুরি দিয়ে ফুঁ দিয়ে চালাচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ড তা আমার মতো একটা কাঙাল ব্যক্তিকে তিনি কিছু রক্ষা করবেন না এটা হয় নাকি কত লোকে ধমকি দেবে মেরে ফেলবে আমার দেখি কি করিস তারা ভীত হয় না কারণ ভীত হয় না তারা তো একশো ভাগ বিশ্বাস আছে ভগবান আছে ভগবান বুঝবেন তার ইচ্ছা হবে বাকি লোকের একটা ভয় তারা করে অজানা একটা ভয় এই ভয়টা তারা করে কি জন্য না তাদের একটা দ্বিতীয় অভিনিবেশ আছে আমার কথার বক্তব্যই শাস্ত্র বলছে যখন আমি ভগবানের চরণ থেকে অন্য কোনো বিষয়েতে আমার চিন মনটাকে নিয়ে যাব তখনই ভয়ের উৎপত্তি হবে যখনই আমার মনটা কৃষ্ণচরণে যতক্ষণ থাকবে আমার গুরুচরণে প্রভুপাদের চরণে গুরুচরণে প্রহুপাদের চরণে বক্র ঠাকুরের চরণে মানে ভগবানের চরণে আর কি যতক্ষণ মন থাকবে ততক্ষণ ভয়ের কোনো প্রসঙ্গ নাই কিন্তু ভয় তখন আসবে যখন আমার মনটা দ্বিতীয় কোনো অভিনিবেশ অর্থাৎ ভগবান ছাড়া যে আরেকটা তত্ত্ব আছে মায়া ওটা ভোগ করা যায় মায়াটা ভোগ করতে হয় তো ভোগ কী করে মায়াকে ভোগ করে তো বোগ কাকি করে মায়াকে যখনই ভগবানের চরণ থেকে আমার মনটা অন্যদিকে সরে যায় যখনই ভগবানের চরণ থেকে আমার মনটা অন্যদিকে সরে যায় মায়ার দিকে তখন আমার ভয়ের উৎপত্তি হয় সেটা ভাগবতী মহাপুরাণে পরিষ্কারভাবে বলছেন ভাগবতী মহাপুরাণে বলছেন ভয়ম দ্বিতীয় অভিনেবেশ ঈশাত অপতস্য বিপর্যয় আশ্রিতি তন্মায়া অদো অত বুধ আভজত্তম ভক্তম গুরুদেব তাত্মা এ কদিন পরে আসবে আমাদের এখানে এই নবযগন্ধুই বলছেন কদিন পরে আমাদের আসবে এখানে সেখানে পরিষ্কারভাবে বলছেন ভয়ম দ্বিতীয় অভিনিবেশ অবিনিবেশ অর্থাৎ ভয়টা দ্বিতীয় অভিনিবেশ অর্থাৎ ভগবান ছাড়া অন্য তত্ত্ব আছে এটা ভাবলেই ভয় আসবে আমাদের ভাগবতী মহাপুরাণে এই সমগ্র ভাগবত তত্ত্বটাকে অদ্য় জ্ঞান তত্ত্ব বলা হয়েছে হয়েছে কিনা না অদ্য় তত্ত্ব বলা হয়েছে ভাগবতী মহাপুরাণে এই যে তত্ত্বটা এটাকে অধ্যয় জ্ঞান অধ্যয় অদ্বয় মানে নদ্বয় দু একটাই তত্ত্ব অধ্যয় জ্ঞান তত্ত্ব কিন্তু মায়াবাদীগণের বিচারটা অধ্যয় সম্বন্ধে আলাদা আর গৌরী বৈষ্ণবগণের অর্থাৎ যারা বাস্তবিক সাধু তাদের বিচার আলাদা মায়াগণের মায়াবাদীগণের বিচার এখন উল্লেখ করার সময় নাই হরিদ্বারে হয়েছিল সব আলোচনা কদিন আগেই সেখানে বলছেন বদন্তি তত্ত্ববিদম স্তত্বম যদ জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মীতি পরমাত্মে ভব ভগবানীতি ইতি কি বলছেন বলছেন বদন্তি তত্ত্ব বদন্তি যদ জ্ঞানম অধ্যয়ম সেই অধ্যয় সেটা সেটাকেই বলা হচ্ছে জ্ঞান বাস্তবিক যা কিছু নিয়ে মানুষ চিন্তা ওগুলো অজ্ঞান বদন্তি তত্ত্ববিদম স্তত্বম যজ্ঞান মধ্যে ওটাকেই মনে হয় তত্ত্ব জ্ঞান সেটাকেই লোকে বিভিন্ন রূপে জানে ব্রহ্ম পরমাত্মা বা ভগবান বিভিন্ন রূপে জানে বদন্তি তত্ত্ববিদম স্তত্ত্বম যজ্ঞান মধ্যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানতি শব্দ কেউ ব্রহ্ম বলে থাকে কেউ পরমাত্মা বলে কেউ ভগবান শব্দ পরমাত্মা বলে কেউ ভগবান বলে এছাড়া অন্য কিছু কাজেই আমাদের নবজীবনদের মধ্যে একজন এর উত্তরটা দেবে ভয়ম দ্বিতীয় অভিনেষত ঈশাদ অপেত্য বিপর্যয় আশ্রতি যখনই ভগবানের স্মৃতিটা যখনই ভগবানের স্মৃতিটা আমার জীবনে হারিয়ে যায় ভগবানের স্মৃতি চলে গেল সঙ্গে সঙ্গে আমার মায়ের স্মৃতি আসবে দুটোই স্মৃতি দুটোর মধ্যে কেন কিছু নেই হয় মায়ের স্মৃতি আসবে না ভগবান স্মৃতি যদি বলে ভগবানের স্মৃতি মায়ের স্মৃতি কোনোটাই হবে না হবে না ওটা হতে পারে না অন্তত নির্বিশেষ অবস্থা ওটাকে বলা হয় নির্বিশেষ অবস্থা নির্বিশেষ গতি কাজেই ভয়ম দ্বিতীয় অভিনিবেশাক অপেদস্য বিপর্য অশ্রৃতি যখনই ভগবানের স্মৃতি চলে যায় তখন দ্বিতীয় অবিনিবেশ আমার ভয় উৎপত্তি হয় তাহলে কি করা কর্তব্য তন্ময়ায়া অত বুধ ভক্তই বক্তব গুরুদেব ও তাৎমা ওই জন্য বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি সদ্গুরু চরণ কখনই সারেন সদ্গুরু যত বকে শাসন করে যা কিছু করে তাকে কোনো মতোই ছাড়বে না কেন ওই জানেন ছালিয়ে মিশেস হয়ে ছালিয়ে মিশেস আর কোনো রাস্তাই আর নেই কেন বাঁচাবে উনিই বাঁচাবে ভগবান তো নেবে আসবে না ভগবান এখানে নেবে আসবে না গুরু বৈষ্ণবকে পাঠিয়ে দিয়েছেন তারাই বাঁচাবে আমার তন্মায়া অত বুধ আভাজেরতম ভক্তই কেসম গুরুদেব ও তাৎমা গুরুদেবকে হৃদয়ের দেবতা জেনে তিনি ছাড়া আমার কেউ নাই এটা অনুভব করে আমার প্রাণ এই রকম বুদ্ধি করে বিচার করে যদি গুরুদেবের সেবা করা হয় গুরুদেব যদি সন্তুষ্ট হন এটি বাস্তবিক পক্ষের সেবা এটা করলেই মানুষের মায়া থেকে মুক্তি অনায়াসেই হবে এছাড়াও অন্য কোনো রাস্তা নেই যেটা আমি আগেও বলেছিলাম সেখানে বলছেন গুরু বৈষ্ণবের সেবা ছাড়া অন্য কোনো দ্বিতীয় রাস্তা নেই মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কীভাবে না না দেখি উপায় অন্য কোনো রাস্তা নাই অন্য কোনো রাস্তাই খোলা নাই কাজী বিগত সপ্তাহগুলোর মধ্যে কোনো সময় আমি বলেছিলাম হয়তো আপনাদের মধ্যে মনে নাই সেখানে আমি এই ভাগবতের এই শ্লোক উচ্চারণ করেছিলাম রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ চ এ তৎ সর্বম গুরৌ ভক্তা পুরুষ হি অঞ্জসাজয় এই শ্লোক আমি দু সপ্তাহ আগে বলেছিলাম আমার মনে আছে এই শ্লোকের মধ্যে বলছেন যদি কেউ রজতম শতগুণকে কাটিয়ে উঠতে চায় কেন এছাড়া তো রাস্তা নেই যতদিন যতদিন তুমি আমি রজতম শতগুণতে খাবি খাব খাবি খাচ্ছে বোয়াল মাছ যেমন খাবি খায় ততক্ষণ রাস্তা নেয় যতক্ষণ রজতম গুণকে কাটিয়ে উঠতে না পারবো কেন প্রকৃতি কি দিয়ে কাজ করে প্রকৃতির তো এইটি যন্ত্র বোঝা গেল না প্রকৃতি যে আমাদেরকে নাচাচ্ছে কিভাবে করছে এই তিন গুণ দিয়ে নাচাচ্ছে প্রকৃতি আমাদের যে নাচাচ্ছে দিন রাত নাচিয়ে মারলো সেটা কী করে তিন গুণ দিয়ে এই তিনগুণটা জয় করা মানে প্রকৃতি জয় করা আর ত্রিগুণ জয় করতে গেলে আমাদের স্বাস্থ্য বলছে কোনো জয় করতে পারবে না একটাই রাস্তা খোলা আছে রজস্তমশ্চ তমস ন সত্যঞ্চ উপ চ এ তৎ সর্বম গুরু ভক্তা পুরুষই অন্য যা যে রজতমকে রজতমকে শতগুণের দ্বারা পরাজয় মনে আছে না দুর্গা দেবীর উদাহরণ দিয়েছিলাম আর উদাহরণ দেবো না দ্বিতীয়বার বারবার একই কথা বলা যাবে না কাজে রজস্তমস্য সত্যেই ন চ উপসমানে চ উপশম মানে উপশমেনে চ রজস্তমস্য সত্যেই রজস্তমকে শতগুণের দ্বারা আর শতকে উপশমের দ্বারা এখন এর মধ্যে কেউ প্রশ্ন করছে না কেউ আমাকে আর উপশম মানে কি কেউ তো প্রশ্ন করলো না শতগুণটাকে উপশমের দ্বারা বা উপসম সেটা আবার কি কেউ তো প্রশ্ন করলো না উপসম মানে কি উপ উপশম কথাটার বাংলা মানে অনেকেই এটা বোঝেন উপশম কথাটা মানে হলো তোমার রোগের তুমি মাঝে মাঝে বলো না কিছু সুবিধে হয়েছে এটা হলো উপশম এটা উপশম বলে ওষুধ খেলে সমস্ত কিছু করলে হরিনাম করলে এবার তোমার উপশম হলো কি যে যন্ত্রণা যে কষ্ট হচ্ছিল এই উপশমটাকে এটা তাত্ত্বিক কথা এটা সাধারণভাবে উপশম মানে আমরা রোগ রোগ থেকে উপশম যন্ত্রণা থেকে উপশম মানে সেরে যাওয়া কিন্তু এই উপশম এই কথাটার মধ্যে একটা গোপন কথা আছে সেই উপশমটা কি যে আমার রজতম শতগুণে যে জ্বালা যন্ত্রণা এটার উপশম হবে উপশমে কি করে হবে এই যে বলে উপশমে নেচ উপশমের দ্বারা তার উপশমটা কি না উপশম হল শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে আমি যখন থাকবো তখন ধীরে ধীরে আমার সব যন্ত্রণা চলে যাবে ওইটি হচ্ছে উপশম আমি গুরুবৈষ্ণবের আনুগত্যে একাদশী পালন করছি জন্মাষ্টমী পালন করছি বলদেব তিথি পালন করছি রাধাষ্টমী সমস্ত পালন করছি তো কার আনুগত্যে খামখেয়ালি গুরুদেবের আনুগত্য এই গুরুদেবের আনুগত্যে গুরুদেব আমাকে বলেছেন বেশি খাওয়া দাওয়ার দিকে যাবে না তাহলে ওই নিয়ে পড়ে থাকবে এই উপশম মানে এই একাদশী আদি পালন করা বিভিন্ন সকালবেলা ভোরবেলা উঠা সাড়ে তিনটে চারটের ভেতরে ভজনে বসা এগুলো দ্বারা গুরু বৈষ্ণব আনুগত্যে এগুলো করতে করতে আমার উপশম হয় উপশম মানে আমার যে রোগ ব্যাধি ছিল তমগুণের যে ব্যাধি ছিল উপশম তা এটা করতে করতে উপস উপশমানিছ করতে করতে কি হবে শতগুণ যেটা আছে সেটাও আমার বন্ধনের কারণ যে শতগুণটা আছে এটা আমার বন্ধনের কারণ সেটাও কেটে যাবে উপশমেছ অর্থাৎ গুরু বৈষ্ণবের আনুগত্যে যে ওষুধ খেতে খেতে বৈষ্ণবের আনুগত্যে ওষুধ খেতে কী ওষুধ এই নাম দিয়েছে এটা ওষুধ হরি কথা এটা ওষুধ তাহলে ওষুধগুলো খেলে উপশম হয় এগুলো এই মান হলো গোপন কথা এটা উপশমেনে চ উপশম মানে গুরু বৈষ্ণবের আনুগত্যে একাদশী আদি পালন করা হরি কীর্তন হরিকথা শ্রবণ করা সমস্ত কিছু এগুলো করতে করতে হরিনাম করব এটা ঔষধ হরিনাম হরিনাম ঔষধ তো 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 বলা আছে শাস্ত্রে হরিনাম ঔষধ হরিনামটা ঔষধ বলা আছে তা এই সেবাগুলো করতেও উপশম হয়ে যাবে এই উপশমের দ্বারা কি করব আমার শতগুণ থেকে কাটিয়ে উঠতে পারবো তা নাহলে শতগুণটাও তোমার বন্ধন ফেলবে শতগুণ তোমাকে বন্ধনে ফেলবে তুমি জানো না আমাদের এই শতগুণ দরকার নেই কোন শতগুণ দরকার শুদ্ধ শত যে শতগুণ এই জগতে আছে তুমি শতগুণ এলে লোকে বলবে লোকটা খুব ভালো লোক দেখেছ কত অমায়িক ব্যবহার কিন্তু ওটাও কিন্তু বন্ধনের কারণ ওটা বন্ধনের কারণ কিন্তু ও জানে না হ্যাঁ ভালো লোক দেখছে শান্তিতে থাকে কিন্তু ও জানে না ওর মধ্যে শতগুণের প্রাধান্য পেয়েছে শতগুণের প্রাধান্য পেলে শান্তিতে থাকবো কোনো ঝামেলা না হয় আর জ্ঞান লাভ করবো জড়যোগ এইটা ইচ্ছা থাকে সুখে থাকাবার সুখে থাকবার একটা প্রবৃত্তি হয় এটাকে বলা হয় এটাকে বলা হয় বন্ধন এটা শতগুণও বন্ধন হয় তাহলে রজস্তমস্ব সত্যেন তত্ত্বঞ্চ অপসমান চ এই তৎসর্বম গুরৌ ভক্তা অর্থাৎ গুরুচরণের ভক্তির দ্বারা অর্থাৎ শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণের ভক্তির দ্বারা এটাকে অঞ্জসা বলছে অঞ্জসা মানে চুটকি লাগিয়ে জয় করবে চুটকি লাগিয়ে বেশি কঠিন নয় জয় করে ফেলবে এই কথা বলা আছে আমরা বিগত দিনের আলোচনাতে বেশ কিছু কথা আলোচনা করেছিলাম এবং এবং স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিভাবে সৃষ্টি প্রপঞ্চ হয় লয় হয় এসব কথাগুলো কিছু আলোচনা করেছিলাম এবং যেখানে কথা বিশ্রাম দিয়েছিলাম সেখানে এই পর্যন্ত এসেছিল রাজা নিমি মহারাজ যদিও তিনি জ্ঞানী ব্যক্তি যেমন সনাতন গোস্বামী কি কোনো বোকা ব্যক্তি নাকি জ্ঞানী ব্যক্তি যখন তিনি প্রশ্ন করছেন কে আমি কেন মরে যারে তাপত্য হয় ইহা নাই জানি কৈশমর হিত হয় মহাপ্রভু হেসে বলছেন তুমি কি বদ্ধজীব নাকি মহাপ্রভু ভগবান মহাপ্রভু বলছেন তোমার অজ্ঞান বলে কিছু নেই তুমি সব জানো কিন্তু তথাপি তুমি প্রশ্ন করছো কেন সেটার উত্তর মহাপ্রভু বলছেন জানি সাধু পুছে দাড্ড লাগি আর মানে আরও দৃঢ় করে আমি তো জানি ব্যাপারটা আরও ভালো করে বুঝে নেব আমি তো জানি কিন্তু আরও ভালো করে বুঝে নেব মানে সেই বোঝাটা যেন আমার অন্তঃকরণে চলে যায় উপর ওপর বোঝা না হয় অনেকেই হরিগত হ্যাঁ হ্যাঁ বুঝেছি থেকে ঢুকলো এখান থেকে বেরিয়ে গেল এখানে ঢোকে এদিক দিয়ে বেরিয়ে যায় হাওয়া উপলব্ধি কেউ করতে পারে কাজেই সেখানে সনাতন গোস্বামীকে মহাপ্রভু যেমন বলেছিলেন যে তুমি তুমি অজ্ঞান ন তোমার নাহি অজ্ঞান তুমি প্রশ্ন করছো এটা জগতের মঙ্গলের জন্য কেন প্রশ্ন করলে উত্তর দেবে আর উত্তরটা রয়ে যাবে সুখদেব গোস্বামী ঠিক একই বিবেচনা করেছিলেন পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে বলছেন রাজন যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন জগতের মঙ্গলের জন্য করেছেন এই প্রশ্নটা কোনো সাধারণ প্রশ্ন নয় এর জগতের মঙ্গলের জন্য আপনি করেছেন কেন এই প্রশ্নের ফলেতে কারণ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন আপনার এই যে প্রশ্ন এটা জবাব নেই সুখদেব গোসাই নিজে বলছেন পরীক্ষিত মহাজকে রাজন তোমার এই যে প্রশ্ন এই প্রশ্নের কোন জবাব নেই এ প্রশ্ন অসম্ভব আনন্দদায়ক প্রশ্ন এই প্রশংসাটা কে বলছেন গুরুদেব শিষ্যকে বলছেন বরিয়ান এসতে প্রশ্ন কি তো লোকহিত নিপাহা জগতের মঙ্গলের জন্য তোমার এই প্রশ্ন রাজন আমি জানি জগতের মঙ্গলের জন্য তোমার এই প্রশ্ন সেই জন্য বলছেন বরিয়ান এসে প্রশ্ন এরকম প্রশ্ন হয় না জগতের এই মূর্খ লোকগুলো এরকম প্রশ্ন করতে জানে না খালি খাওয়া দাওয়া আর পশুর মতো ঘুম আর জাগা ও বুঝতে পারছে না আয়ু হরণ করে নিয়ে যাচ্ছে একটার পর একটা দিন সূর্য উঠছে সূর্য আমাদের আয়ু হরণ করে এটা বুঝতে পারছে না মায়াদেবী বুঝতে দিচ্ছে না সুখদেব গোস্বামী এই জন্য শিষ্যকে প্রশংসা করছেন সতে প্রশ্ন কিত তো লোকহিত নিপহা। হে রাজন তুমি যে প্রশ্ন করেছে করেছ এই প্রশ্ন জগতের মঙ্গলের জন্য আত্মবিদ সন্মত পুংসাম সফ অপরাহ সুয আপনি তুমি যে প্রশ্ন করেছ এটা সমস্ত তত্ত্ববিদ ব্যক্তি সমস্ত তত্ত্ববিদ সাধু এটাকে সাধু সাধু এই প্রশ্ন হলো অত্যন্ত প্রশংসা করবে কেন আত্মবিদ সন্মত পুংসাম সতব্য আদি এখানে কি বলছেন আত্মবিদ সন্মত যারা আত্মবিদ আত্মতত্ত্ববিদ তারা এই প্রশ্নকে প্রশংসা করবে অনুমোদন করবে আত্মবিদ সন্মত পুংসাম সতব্য আদি এই প্রশ্নের পরেতে এই প্রশ্নটা করবার পরেতে যে উত্তরটা আসবে সুখদেব গোস্বামী বলছেন রাজন তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নের পরে যে উত্তরটা আমাকে দিতে হবে সেই উত্তরটা তুমি কল্পনা করতে পারবে না এত আনন্দদায়ক উত্তর আর জগতে যত শোনবার জিনিস আছে জগতের লোক সব শুনছে না বাজারে কত কথা কাকের মতো কা বিশেষ করে বাঙালি বাঙালি ভোরবেলা উঠেই কা করবে এদের শান্তি বলে কিছু নয় হচ্ছে অবস্থা কাজী সুখদেব গোস্বামী বলছেন আত্মবিদ সন্মতা পোশাম সুজ সুয যে যত পরিমাণে বাজে কথা ত্যাগ করতে পারবে সে শত পরিমাণে লাভ করবে এখানকার লোক শক্তি লাভ করে না কেন কা কা করে যাচ্ছে কাক যেমন করে এই যে শক্তি লাভ করে না সমস্ত বাক্যবেগ মনোমে মন চলে যাচ্ছে নোংরা দিকে মনকে যে বসীভূত করতে পারে বেগ মনোবেগ বেগ যে যমন করেছেন সে পৃথিবীটাকে শিষ্য বানাতে পারে সমগ্র পৃথিবীকে শিষ্য বানাতে পারে এত ক্ষমতা তার যে জয় করেছে কিন্তু কে জয় কাজেই সুখদেব গোস্বামী বলছেন আপনার এ তোমার এ প্রশ্ন আত্মবিদগণ সাধু সাধু বলে অনুমোদন করবে আত্মবিদ সন্মতপুংসাম সতব্যাদিশু জপরাহ শোনবার এবং বলবার শোনবার এবং বলবার এর চেয়ে উত্তম বস্তু আর হয় না সোনবার এবং বলবার এর চেয়ে উত্তম বস্তু আর হতে পারে না কেন ভগবানের প্রসঙ্গটাই তো উত্তম ভগবানের প্রসঙ্গের থেকে আর কি উত্তম আছে এত উত্তম নেই পরমপিমা ভক্তিগমন মহসন গ্রীমা ব্যাখ্যা করতেন যে উত্তম বলল কেন জানো কি জন্য বলছেন ভগবানের প্রসঙ্গেতে কোনো তম তমগুণ নাই রজগুণ নাই কিছু নাই উদ্গত তমহ যশমাত উত্তমাহা আপনার গুরুপাত ব্যাখ্যা করতেন যার মধ্যে থেকে তমরজগুণের কোনো গন্ধ পর্যন্ত না শুদ্ধ সত্য উদ্গত তমহ যশমাত স উত্তমাহা আবার অন্যভাবে ব্যাখ্যা করতেন তিনি বলছেন উত্তম সাধুগণ উত্তম কাকে বলা হয় যার উত্তমও নেই কার নেই সাধুদের নেই বড়ো বড়ো সাধুগুরু বৈষ্ণব যার গুণগান করে তার নাম হচ্ছে উত্তম শ্লোক উত্তমই শ্লোক কতে ইতি উত্তম শ্লোক উত্তমই অর্থাৎ উত্তম যারা সাধু তারা যার গুণগান করে তার নাম হল উত্তম শ্লোক ভগবানের নাম তারা কি সুন্দর ব্যাখ্যা করতেন এক হচ্ছে উদ্গত তম ইয়সমাত স উত্তমাহ আবার অন্যভাবে ব্যাখ্যা করলে উত্তমই অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবগণ যার গুণগান করে থাকে সর্বক্ষত তার নাম উত্তমই সক্ষত্ব যে যত পরিমাণে বা যে যত পরিমাণে যে যত পরিমাণে বড় বড় সাধু সঙ্গ করেছেন তত পরিমাণে তার রাস্তা পাকা হয়ে গেছে যে লোক দেখানো সাধু সঙ্গ তার কিছু হবে যে যত বড় সাধু সঙ্গ করেছে যত বড়ো তত্ত্ববিদ তার মঙ্গল হবেই হবে যদি কপটতা না করে কেউ ঠেকাতে পারবে না তার মঙ্গল হবে জীব বলছেন কেউ যদি অজান্তে বিষ খেয়ে ফেলে বিষ কি বলবে আর না জেনে খেয়ে ফেলে যে ছেড়ে দেউকে মারিস না বলবে কি জীব গোস্বাঁবাদ লিচ্ছে সন্দর্ভে বলছে কেউ যদি অজান্তে বিষ খেয়ে ফেলে তাও তো বিস্ত বলবে না অজান্তে খেয়ে ফেলেছে অজান্তে যদি একটা বাচ্চা আগুনে হাত দিয়ে দেয় তার হাত কি আগুন পোড়াবে না পোড়াবে ঠিক সেই রকমভাবে জীবকোষ্ঠী বলছেন তুমি যদি কপটতা না করো বা কী দুর্বলতা আছে ভুলভাল হতেই পারে ওগুলো নিয়ে বড়ো ব্যাপার নয় ওগুলো নিয়ে সাধুগুরু কোনো ভুল হতে আরে বদ্ধজীব বলি তো এসছে ভুল তো করবেই সে তাকে তো সংশোধন করতে স্নেহ করে খালি তাকে তো স্নেহ করতে হবে বোঝাতে হবে তাহলে জীবকোস্বামী বা বলছেন সাধু সঙ্গ কথা কখনো বিফলে যায় না কিন্তু কপট হলে চলে যেমন অমৃত যেমন বিষের কথা বললাম কেউ না জেনে যদি বিষ ভক্ষণ করে তার যেমন ফল পাবে ঠিক সেরকম বেশি ভালো বোঝে না তো অমৃত পান করে নিয়েছে অমৃত পানের ফল পাবেই সে মায়া একদিকে টানছে কিন্তু তাও সে হরি বসছে তো শুনছে যাই হোক একেবারে কপট নয় তা তার পান জীবক স্বামী বলছে ওর যেমন বিষপানের ফল ফলবেই সাধু সঙ্গের ফল অমৃত ফলবেই ফল। যদি কপটতা না করে কপটতা কোনো কিছু করার নেই কাজেই সেখানে বলছেন আত্মবিসন্মতা পুংশাম শতব্য আদি সুজ জগতে যত পরি জগতে যত কিছু সোনার আপনাদের আছে এখন তো আরও মেশিন বেরিয়েছে কানে লাগিয়ে ও চলল উঠ কানা সবসময় এ ট্রেনে বাসে যেখানে যাবে সব বাচ্চা চলল আমরা এত বড় কথা শুনে নিয়েছি আমরা এত বড়ো কথা শুনেছি গুরুবর্গের থেকে কথাটা মানে বুঝতে হয় আমরা এত বড় কথাগুলো শুনে নিয়েছি আমাদের ওই মোবাইলে শোনার ইচ্ছে হয় না অনেক বড় কথা শুনে নিয়েছি না এই কথাগুলো তুচ্ছ আমাদের কাছে এগুলো কি মনেই হয় পেছা পায় মূল্য নেই এগুলো জগতের কী কথা শুনবো বলো ওই জন্য বড়ো কথা শুনবার সুযোগ গ্রহণ করতে অতি উচ্চ কথা অত্যন্ত উচ্চ কথা বৈকুণ্ঠ জগতের কথা শুনে রাখতে হবে তাহলে জগতের এই তুচ্ছ কথাগুলো আর কানে যাবে না যেটা ভক্তিমী ঠাকুর কীর্তনে বলছেন না সংসার ফুকার কানে না পশিবে দেহ রোগ যাবে সবই কীর্তন হ্যাঁ হ্যাঁ জানি ওই রকমই জানো জানে না কীর্তনগুলো শোনেনি ভক্তিম ঠাকুর বলেছে সংসার ফুকার কানে না পশিবে দেহ রোগ যাবে দূরে তার মানে সংসারের যত আলোচনা কিছু কানে যাবে না বুধ হয়ে থাকবে একটা বাস্তবিক সাধুর সামনে যত তুমি যাতায়াত করো কিছু করো কানে কানে ঢুকবে না কারণ এত বড় কথা ওরা শুনে নিয়েছে এসব কথা তাদের কোনো তুচ্ছ বামন গোস্বামা বলতেন আমি লক্ষ লোকের মধ্যে প্রচুর লোক চারিদিকে হইচই তার মধ্যে আমি নির্জনে থাকতে পারি কথার মানে কেউ বোঝে না উনি বলতেন এত হইচই চারিদিকে সরগোল ওর মধ্যে আমি নির্জনে থাকতে পারি তার কথাটার মানে বুঝলো না ওনার শিষ্যগুলো আমাকে প্রশ্ন করে গুরুদেব এরাম বলতেন আপনাকে তো গুরুদেব ভালোবাসত এই মানেটা কি বলুন তো আমি বলে এই হলো মানে যে প্রচুর পরিমাণে বড়ো কথা শুনবে শুনে রাখবে তার আর জগতের তুচ্ছ কথা শুনবার ইচ্ছা হবে না রুচি হবে না কিন্তু বড় কথা কোথা থেকে শুনতে হবে সেটাও একটা কাণ্ডজ্ঞান চাই তো যাই হোক এখন আলোচনা প্রসঙ্গে দেখা গেল যে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী প্রশংসা করছেন বড় বড় আত্মবিদগণ যে প্রশ্নের প্রশংসা করে আর জগতে যত শোনবার এবং বলবার যত কথা আছে জগতে বলবার এবং শোনবার অজস্র কথা আছে সেই সব কথার থেকে এই যে কথা অতি উত্তম এর চেয়ে বড়ো কথার হয় না আপনি যে প্রশ্নটা করেছেন তারপরে যে উত্তর আসবে সেই উত্তরটাতে জগতে সবার মঙ্গল হবে এখন এই নিমি মহারাজ কিন্তু বোকা নয় আমি একথাটা বারবার বলছি পরীক্ষিত মহারাজের ক্ষেত্রেও বললাম অর্জুন বোকা তাই জন্যে তাও নয় অর্জুন বোকা নয় অর্জুন যদি আজকে অর্জুন যদি আজকে ভগবানের ইচ্ছাতে ওই রকম একটা অভিনয় না করতেন তাহলে গীতা আমাদের কাছে আসতো কি আসতো না আজকে অর্জুনকে ভগবান ওই অবস্থা দাঁড় করিয়েছে করে অর্জুন বোকার মতো করছে আমি যুদ্ধ করবো না হ্যাঁ ভালো লাগে না আত্মীয় মারব না তবে এবার ভগবান এবং আস্তে আস্তে শুরু করে সব কথা বললেন তাহলে অর্জুন কি তাহলে বোকালোক ছিলেন বক্তিম ঠাকুর বলছেন না অর্জুন যুক্ত আত্মা ভগবানের বাস অর্জুন বোকা হতে পারে কিন্তু বোকার মতো কথা বলছেন তো এটা না বললে তো উত্তরটা হবে না গীতা আসবে না এটা হলো কথা ঠিক সেরকম পরীক্ষিত মারা যিনি মায়ের গর্ভেতে ভগবানকে দেখে নিয়েছেন তার কি অজ্ঞান থাকতে পারে কী তুমি করছেন তার অজ্ঞান থাকতে পারে কি মা মাতৃ গর্ভেতে ভগবানকে দেখেছেন গদা নিয়ে রক্ষা করছেন এ বাচ্চাটাকে মায়ের পেটে তাহলে সেই পরীক্ষিত মহারাজ যিনি মা মাতৃগর্ভে ভগবানকে দেখেছেন তার কি করে মায়া হতে পারে হতে পারে কি কখনই হতে পারে এইটা না হলে যোগমায়ার কৃত এটা না হলে আমরা তো হরিকথা জানতে পারবো না ভাগবত কথা এগুলো সব হচ্ছে কথা উত্তর যাই হোক এখন রাজা লিমি মহারাজ নিশ্চয়ই বোকা নয় ইক্ষাকুর ছেলে ইক্ষাকু কোনো সাধারণ ব্যক্তি নয় যে তত্ত্বজ্ঞান জেনেছেন ভগবান ভগবান বিভৎসন সূর্যকে দিয়েছেন সূর্য ইক্ষাকুকে দিয়েছে ইক্ষাকু পরে জ্ঞান চলে আসছে ধারা কিন্তু ধারা কখন অবরুদ্ধ হয় বা নষ্ট হয় যখন কোনো কপট আচার্য মধ্যিখানে চলে আসে বুঝে গেল গুরু পরম্পরা মন্ত্রটা ঠিক আসছে আর সাথে মধ্যিখানে একজন কপট আচার্য হয়ে গেল তখন এবার সবশেষ তখন আর মন্ত্রের শক্তি আসবে না ও দীক্ষা দিতে পারে কোটি লক্ষ্যে কিন্তু ওর মন্ত্রের শক্তি নাই যেমন বীর্যহীন ব্যক্তি কোনো সন্তান উৎপাদন করতে পারে না এই উদাহরণটা শাস্তে রয়েছে শাস্তে বলা রয়েছে যে নপুংসক ব্যক্তিকে কন্যা দান করতে নাই বালিতে কোনো বীজ বপন করতে নাই এগুলো শাস্তে বলা রয়েছে নপুংসক ব্যক্তিকে কোনো কন্যা দান করতে নাই লাভ হবে না বিথা হয়ে যাবে মরুভূমিতে কোনো বীজ ভবন করতে নাই মরুভূমি আর এখানে ধানের বীজ লাগাচ্ছে আর ছাগল এখানে রাখি কী হবে ধানের বীজ এখানে লাগালে হবে এটা মরুভূমি কিন্তু লাগাচ্ছে আর অপাত্রে মন্ত্রদান যাকে পারলো তাকে ছাগল কুকুর বানাচ্ছে আয় 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 মন্ত্র দেবো দিয়ে ছুটল ওর নিজেরই শক্তি নাই এই বীর্যহীন বীর মানে গুরুদেবের থেকে মন্ত্র পাওয়ার পর যে মন্ত্র নিজের জীবনে সিদ্ধ হয়েছে সেই মন্ত্র এবার কাউকে দেয়া যায় এগুলো বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কথা জগতে কি জন্মায়নি এই কথাগুলোকে খণ্ডন করে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক যে আচার্য ইচ্ছায় অনিচ্ছায় গুরুদেবের আচার্য হয়েছে যার নিজের জীবনে গুরুদেবী যে মন্ত্র দিয়েছে তার নিজের জীবনে সিদ্ধ হয় নাই সেই মন্ত্র যদি কোটি লোককেও দেয় কোনো লাভ হবে না এখন এই হচ্ছে মন্ত্রলাভ বুঝে গেল সেই মন্ত্রলাভ কিছু হবে বীর্য নেই তো মন্ত্রশক্তি এবং মন্ত্র দুটো এক জিনিস মন্ত্রের ভেতরে যদি মন্ত্রশক্তি না থাকে তাহলে কোনো কাজ হবে না গুরুপাদ পদ্ম একটা আর্টিকেল লিখেছিলেন সে আর্টিকেলটার নাম হলো মন্ত্রশক্তি আমি প্রকাশ করেছিলাম বইয়েতে গুরু ভাত্রদে একটা আর্টিকেল লিখেছিলেন মন্ত্রশক্তি সেই মন্ত্রশক্তি আর্টিকেলে তিনি তার ছোটোবেলাকার কিছু ঘটনা বলছেন বা ছোটোবেলায় আমি যখন গঙ্গানন্দপুর গ্রামে থাকতাম সেখানে হঠাৎ একদিন একটা জোয়ান ছেলেকে একটা সাপে কামড়ালো সাপে কামড়াব সে মাটিতে পড়ে গেল অজ্ঞান তখন সমস্ত হই হৈ পড়ে গেল এই ছেলেরা জোয়ান ছেলে মরে গেল সাপে কামড়ালো তখন খবর চলে গেল একজন ওঝা সে ওঝাকে ডেকে নিয়ে আয় যা লাখে টাকা লাগে ওকে পায়ে ধরে নিয়ে আয় ওজা এলো ওঝা এসে এবার কী করলো গুরুপাত এই আর্টিকেলে লিখছেন ওই ওঝাটা শিক্ষিত নয় প্রায় অশিক্ষিত টুকটাক বলতে পারে কিছু সেই ওঝাটা এসে কি করলো তিনটে করি বুভাত এখনও আজকে আর্টিকেল আছে দেখাবো তোমাকে বলছেন তিনটে করিকে মন্ত্র বলে তিনটে করিকে ছেড়ে দিল তিনটে করি করি জানো করি জানো না তিনটে করিকে মন্ত করে ছেড়ে ছেড়ে দিল তিনটে করি এবং উড়ে চললো আকাশে উড়ে গিয়ে যেখানে যে সাপটা কামড়েছিল তার তিন দিকে আটকাল সাপের এই দুদিকে এরকমই চেপে ধরলো একটা মাথায় দুদিকে দুটো করি মধ্যে ধরলো আর একটা করি মাথায় চেপে ধরলো তিন দিকে ধরে ওই সাপটাকে যেখানে দংশন করেছে যেখানে সাপে দংশন করার পর ছেলেরা পড়ে গেছে সেখানে সাপটা চলে এল নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা গুরু ভারত্রদ্য বলছেন এবার যেখানে কেটেছে ঠিক সেই জায়গাটা মুখ দিয়ে এবার সাপ সে বিষটাকে টাকা তরছেন এটা একটা ঘটনা না আমি অনেক ঘটনা বলতে পারি দেবড়া বাবা বৃন্দাবনের একটা সাবে কাটা জোয়ান ছেলে বাচ্চা ছেলে ছোট্ট তাকে কামড়েছে ডেবড়া বাবা যার কাছে মিনিস্টার অফ পায়ে পায়ের ধুলো নিতে যেত নাম করা যাই হোক আমাদের ভক্তি লাইন যোগী যাই উনি এই জোয়ান ছেলেটাকে বললো যে কাঁদছে সবাই ওই ছেলেটাকে নিয়ে আয় ছেলেটাকে নিয়ে এলো নিয়ে এসে শুয়ে দিল কলা পাতায় তারপর দেবরা বাবা এই সাপটাকে ডাকছে মন্ত্র বললে সাপটাকে ডাকছে মন্ত্র বলে সাপটাকে ডাকছে ডাকার পরে সেই সাপটা চলে এলো সেখানে এবং সাপটার সঙ্গে কথা বলছে সাপটার সঙ্গে কথা বলছে তুমি এই চাই ছেলেটাকে কামড়ালে কেন গো কি দরকার ছিল তোমার বলো ও আমায় পূর্বজন্মে এইরকম করেছে তাই আমি কামড়েছি আচ্ছা পূর্বজন্মে যদি কোনো ভুল করে থাকে আর তোমার কি ক্ষমা নেই তুমি কি ক্ষমা করতে পারো না কেন সাপকে বলা হয় দেবজনী সাপ সাপকে বলা হয় দেবজনী বলছো তুমি কি ক্ষমা করতে পারলে না এত নিষ্ঠুর তুমি একটা বাচ্চাকে মেরে দিও আচ্ছা যাই হোক কামড়েজ কামড়েজ যন্ত্রণায় ছটফট করে মরেছে বেশ টাকা তোলো জটাকে আজ্ঞা দিল আজ্ঞা দেওয়ার পর ওই বিষটাকে সাপট পুরো তুলে নিল তুলে দেওয়ার পর গরম ঘি গরম ঘি আর কি মিশিয়ে ওকে বলে খাওয়াতে থাক আস্তে আস্তে তারপর দুদিন পরে চেতনা ফেলল তাইগুলো সত্য কথা গুরুবাহ বলছেন আমার চোখের সামনে দেখা এই মন্ত্র বলে সেই সাপের বিষটাকে তুলে আনলো সাপ ওই সাপ তুলে ফেললো তোলে আর দুধের মধ্যে ফেলে দুধের পাত্র থাকে তোলে আর এখান তোলে ওখানে ফেলে তারপর ছেলেটা জলের মধ্যে অনেক অনেক কয়েকদিন পর এবার বাঁচল তাহলে গুরু উদাহরণ দিচ্ছেন যদি সাপে কামড়ানো মত্র ভূতের মন্ত্র এটাও গুরুদেব সিদ্ধ করে তবে দেয় শিষ্যকে বোঝা গেল না সাপের মন্ত্র ভূতের মন্ত্র বাজারে পাওয়া যায় আপনি কিনতে পারেন কিন্তু ওটা পরে দেখবেন কাজ হবে না সাপের মন্ত্র ভূতের মতো বাজারে পাওয়া যায় কিন্তু এটা কিনে নিলে যদি মন্ত্র বলেন কাজ হবে না কেন ওই মন্ত্রটা সিদ্ধ করে নি ওই মন্ত্রটা যে সিদ্ধ করেছে সেই গুরুদেব থেকে নিলে কবে কাজ হবে বোঝা গেল তা মন্ত্র অনেকেই বাজারে নিতে পারে কিন্তু সিদ্ধ মহাত্মার থেকে মন্ত্র কেন আমাদের ফুলেশ্বর বলে একজন ভক্তিবল্লভ তীর্থমায় শিষ্য ফুলেশ্বর নাম শুনেছেন এত সুন্দর কীর্তন করে আসামে চোখে দেখতে পায় না ও চোখটাকে একটা ডাক্তার অন্ধ করে দিয়েছে এমন একটা ইঞ্জেকশন দিল দুটো চোখে অন্ধ করে দিল ছাগল ডাক্তার চোখের গেলে অন্ধ করে দিল বাদ আর দেখতে পায় না কিন্তু খুব ভালো ছেলে আমাকে প্রচণ্ড ভালোবাসত কীর্তন করতো ও আমাকে বলতো আমার বাবা পরি পরিমন্ত সিদ্ধ করেছিল পরিমন্ত স্বর্গে যে পরি এই চার রাস্তার মোড়ে বসে সে সিদ্ধ করেছিল সেই বাবা দীর্ঘদিন যাবৎ সেই মন্ত্র বাবা বাজে কাজে লাগাতো না বাজে কাজে লাগাতো না ধরো কোনো গরিব লোকের বাড়িতে ডাকাত হয়েছে ডাকাতি করে সব নিয়ে গেছে সেখান তখন সে তার কাছে কাঁদলে সে পরীকে বললে পরী সেই টাকা পয়সা দানা সব ওখান থেকে যে চুরি করেছে তার কাছ থেকে নিয়ে এসে ফেরত দিত ওই হুলেশ্বর বলছে আমার বাবা কোনোদিন বাজে কাজে লাগায়নি আর পয়সা নেয়নি কাউ থেকে যার বিপদ হয়েছে তাকে কাজে লাগিয়েছে কথা পরিমন্ত্র সিদ্ধ করেছে এরকম হয় কাজে গুরুভাব বলছেন যদি জড়জগতের এই মন্ত্রগুলো জড়ি জড়ি আমার যদি আমাদের যদি আমাদের এই সব ভূতের মন্ত্র সাপের মন্ত্র সিদ্ধ করতে হয় তাহলে কি আমরা যে দীক্ষা পরম্পরায় যে মন্ত্রগুলো দেবো সেটা কি সিদ্ধ করতে হবে না এটা হয় না কী এটা কখনোই হয় না সিদ্ধ করতে ওটা আরও বেশি করে করতে হবে এটা তো ভগবানের সঙ্গে জড়িত আর বেশি করে করতে হবে যাই হোক এখন আমাদের নিমি মহারাজের প্রশ্ন এবার আমরা আলোচনা করব এই আলোচনাতে নিমি মহারাজ বোকা নয় এ কথাটা আগেই আমি বলে দিলাম নিমি মহারাজ তবুও প্রশ্ন করছেন যেমন সনাতন প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন অর্জুন তিনিও প্রশ্ন করছেন প্রশ্ন করার তে তারপর উত্তর আসবে শ্রী রাজবাচ রাজা বলছেন কর্মযোগম কর্মযোগম বদতো নপুরুষ পুরুষ যে ন সংস্কৃত বিধু বিধু এ হাসু কর্মাণী নম বিন্দতে পরম কি বলছেন বলছেন এ মহাজন আপনার কাছে আমার এই প্রশ্ন কর্মযোগ কর্মযোগের যে রহস্যটা আছে কর্মযোগের যে গোপন রহস্য আছে সেটা আমাকে একটু বলুন কি করে এই কর্মযোগের দ্বারা নৈষ্কর্ম লাভ করা যায় নৈষ্কর্মের স্থিতি এটা যদি এক করে আমাকে শিক্ষা দেন বলেন ভালো হয় এরা বলছেন কর্মযৌগম বদত ন আমাদেরকে বলুন ন মানে হচ্ছে আমাদেরকে সংস্কৃততে ন বা ব বুঝল মানে আমাদেরকে ব মানে তোমাদেরকে অস্মাকম জুস্মাকম এগুলো আসে যাই হোক এখন কর্মযৌগম বদত ন অস্মাকাং সাকাশে বদতু আমাদের সামনে দয়া করে বলুন এটা এই রহস্যটা কি কর্মযৌগম বদত নহ পুরুষ যে না সংস্কৃত কী করে এই জীবাত্মা পুরুষ সংস্কার লাভ করে আস্তে আস্তে বিধু হে আশু কর্মানি কর্মের যে একটা রিয়াকশন বিষক্রিয়া এটাকে কাটিয়ে বিধু হে আশু কর্মাণী নম বিন্দতে পরম কিভাবে নিষ্কর্ম লাভ করতে পারে এই রহস্যটা যদি আপনি বলেন বড় ভালো হয় কেন কর্ম ছাড়া তো কেউ নেই আছে জগতে সবাই কর্ম করে যে মায়াবাদী বলবে যে মায়াবাদী বলবে আমরা কর্মসন্ন্যাস করেছি তার কথাটাও মিথ্যে হরিদ্বারে এসব কথা আলোচনা হয়েছে হিন্দিতে এই বেদান্তের উপর অনেক আলোচনা হয়েছে দিনের পর দিন আর এখন তো সময় নেই গেলে হয়তো দুদিন করলাম সেখানে বলছেন কর্মযুগের রহস্যটা বলার কথা বলছেন কিন্তু কর্ম তো আমরা জানি বন্ধনের কারণ নয় অনেকবার বলেছি নত্তম ঠাকুরের কীর্তনেও আমরা শুনেছি কর্মবন্ধ জ্ঞান বন্ধ আবেশে মানব অন্ধ এগুলো পড়েছি আবার নরতম ঠাকুর আবার অন্ন কীর্তনে লিখেছেন হ্যাঁ কী বলেন কি অমৃত বলিয়া যে সেবা করে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিশের ভাণ্ড অমৃত বলিয়া যে সেবা করে নানা জনি ভ্রমি মরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায় সব বলেছেন তার আমাদের শোনবার ধৈর্য নেই সারা জীবন আমি বলছি অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ এই জীবনই মঙ্গল লাভ হয়ে যাবে আমি আমি প্রতিজ্ঞা করে বলছি কালি ধৈর্য রাখতে হবে অত তাড়াতাড়ি ফল পাওয়া যায় কি ধৈর্য রাখতে হয় কাজেই এইখানে বলছেন কর্মের যে একটা বিষক্রিয়া আছে কেন কর্মর করলে পরে তার একটা ফল ভোগ করতেই হবে তুমি বাজে কর্ম করলে আর তোমাকে বাজে কর্মের ফল তো ভোগ করতেই হবে কর্ম করলে পরে তার একটা ফল আছে কর্মের ফল ছাড়বে না ওই জন্য কীর্তনতে ভক্তমেন্ট বলছেন না আচর্য নদ অনাদি কর্ম ফলে পরি ভবার নবজলে তরিবারে না দেখি উপায় এ বিষয়ে হলা হলে দিবানিসি হিয়া জলে মনকভু সুখ নাহি পায় সমস্ত বলেছেন তাহলে আমরা এখানে দেখছি কত সুন্দর প্রশ্ন কর্ম ছাড়া তো কেউ নেই কিন্তু কর্ম কোন কৌশল কর্মের একটা কৌশল আছে তো সে কৌশলটা অবলম্বন করলে পরে কর্মবন্ধনের কারণ হয় না সেটাই জানা এই নব বলছেন কর্মযৌগম বদত নহ পুরুষ যেন সংস্কৃত বিধু এ আসু কর্মাণী নিষ্কর্ম বিন্দতে পারম নিষ্কর্মের পরম অবস্থায় উঠতে পারে কি করে পারে বলুন তো এর আমাকে তো দয়া করে আমাদের একটু এই ব্যাপারে তো দয়া করে বলুন তারপরে তারপরে নিমি মহারাজ বলছেন আচ্ছা ছোটবেলাতে আমি বাবার সামনে ছিলাম আর চতুর্শন তারা এসছিলেন আমার বাবাকে বাবার কাছে কৃপা করতে আমি তখন এই প্রশ্নটা করেছিলাম কিন্তু তারা কোনো উত্তর দেননি তাহলে মুচকি হেসে চলে গেছিল এর কারণ কী এই কথাটা আমি আগের তুলেছিলাম প্রশ্নটা হ্যাঁ বলছেন এবং প্রশ্নম ঋষিণ পূর্বম অপৃচ্ছম পিতুর অন্তিকে পিতুর অন্তিকে অর্থাৎ বাবার সামনে অন্তিকে মানে পিতু পিতুহু মানে পিতার পিতার সামনে আমি ছিলাম আমি এই প্রশ্নটা পিতুর অন্তিকে এই প্রশ্ন আমি করেছিলাম কাকে মানে ওই যে পরম ঋষি যারা চতুর্শন সনন্দ সনাতন সনত কুমার আদি এদের সামনে আমি প্রশ্নটা করেছিলাম সেখানে বলছেন এবং প্রশ্নম মৃষিন পূর্বম অপৃচ্ছম পিতুর অন্তিকে কিন্তু তারা ন নবণ

তারা আমাকে উত্তর না দিয়ে চলে গেল কেন কেন করলো এটা যদি দয়া করে আপনি বলেন এই প্রশ্নের সঙ্গে সঙ্গে এবার অবির এবার বলছেন হত্র প্রত্যেকটা ঋষির নাম বলতে গিয়ে আমি তাদের গোপন রহস্যরা বলেছিলাম আপনাদের হয়তো মনে নেই কবির হবির অন্তরিক্ষ পিপলায়ন পিপলায়ন ব্যাখ্যা করেছিলাম এখান পিপলায়ন যদি ব্যাখ্যা করা হয় তাহলে আবিরহত্র এরও ব্যাখ্যা করুন এর নামের মানেটা কি আবির্ত্র এবার কি মানে আবিরহত্য মানেটা কী এটা বলতে গিয়ে বলছেন হত্র মানে হচ্ছে যজ্ঞ যিনি যজ্ঞ বিষয়ে পুরো পারঙ্গত যজ্ঞের ফলাফল যজ্ঞ কিভাবে করতে হয় কেন করতে হয় তার ফল কি সমস্ত জানেন সেইটা বলছেন এবং প্রশ্নান মিশিনও এটা হয়ে গেল তারপরে শ্রী অবিরহত্র যে যজ্ঞের বিষয়ে তিনি স্পেশ আমাদের যেমন হার্টের স্পেশালিস্ট থাকে চোখের স্পেশালিস্ট এরকম তিনি হচ্ছে স্পেশালিস্ট যজ্ঞের তিনি যজ্ঞের সব গোপন গোপন রহস্য জানেন কিভাবে যোগ্য হয় কেন হয় কীভাবে যোগ্য করে কিভাবে করতে হয় ভুল যান সব তিনি জানেন এই জন্য এখানে বলছেন তার নাম হলো শ্রী অবিরহত্র অবিরত্র এই কারণে তার নাম হচ্ছে অবিরত যজ্ঞের সমস্ত গোপন রহস্য তিনি জানেন কবিরহত অবিরত্র ওই জন্য বলছেন জগতে যত যজ্ঞ হচ্ছে কর্মযোগ্য জ্ঞানযোগ্য যেখানে যত সমস্ত যজ্ঞের একটা রহস্য আছে কর্মা কর্ম বিকর্মেতী বেদবাদ নৌকিক হ বেদস্ব চেইশ্বর আত্মাত্র মিহন্ত সৌর ইহ সেখানে বলছেন শ্রী অবিরত্ত বলছেন কর্ম অকর্ম আর বিকর্ম তিনটে জিনিস আছে কর্ম কাকে বলে অকর্ম কাকে বলে আর বিকর্ম কাকে বলে তিনটে যদি কর্মের এই যে তিনটে রহস্য গোপন রহস্য যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের জীবন বৃথা হয়ে যাবে আমাদের জীবন বৃথা হয়ে যাবে যদি আমরা এ কর্ম অকর্ম বিকর্মের যে টেকনোলজি ইটস ওয়ান কাইন্ড অফ নি সায়েন্স কর্ম অকর্ম বিকর্ম থ্রি ডিফারেন্ট থিংস ইফ উই ক্যান নো দ্য সায়েন্স দেন উই ক্যান সেভ আওয়ার সেলফ আমাদেরকে বাঁচাতে গেলে আমাদের তিনটে রহস্য জানতে হবে কর্ম কাকে বলে বিস্তৃত কালকে ব্যাখ্যা হতে পারবে আজকে তো সময় চলেই যাচ্ছে তো কর্ম কাকে বলে ভারতবর্ষে বিদেশের কথা আমি বলবো না বিদেশকে তো কর্মক্ষেত্র বলা হয় না হয় কি কথা রে হ্যাঁ বলে না না বলে না আরে এই ভারতবর্ষটাকে কর্মক্ষেত্র বলা হয় বিদেশকে কর্মক্ষেত্র বলা হয় না ফরেন কান্ট্রিজ ইজ নট আন্ডার দ্য ক্যাটেগরি অফ কর্মক্ষেত্র কর্মক্ষেত্র অনলি ভারত কেন এখানে বেদবিহিত কর্ম চলে এখানে বেদের ভিত্তিতে এখানে আমাদের বেদের ভিত্তিতে সমাজ সংস্কার চলে আমাদের প্রত্যেকটা ক্রিয়াকর্ম এখন হয়তো কেউ মানছে না পাশবিক পাশবিক চরিত্র হয়ে যাচ্ছে মানুষের কিন্তু এতকাল আমরা দেখে এসেছি কাজেই বৈদিক বিচারের ভিত্তিতে বৈদিক বিচারের ভিত্তিতে যে সমাজ সংস্কার আমাদের রয়েছে তাতে এই ভারতবর্ষকে কর্মক্ষেত্র বলা হয় আর এই ভারতবর্ষতে যিনি কর্ম করেন তিনি কি কর্ম করেন নিশ্চিত পরিমাণে বেদবিহিত কর্ম করেন অর্থাৎ বেদেতে যে কর্মের কথা বলা আছে এইটা করেন বেদবিহিত কর্ম তিনি করেন তাহলে বেদে যা কিছু বলা আছে বেদে যা কিছু আদেশ করা আছে বেদে যা কিছু আদেশ উপদেশ করা আছে কোন কর্মের সম্বন্ধে সেটা যদি কেউ পালন করে বেদে যা বলা আছে সেটা পালন করে সেটাকে কর্ম বলা হবে এটা বাস্তবিক কর্ম অর্থাৎ বেদের অনুশাসন বেদের অনুশাসনকে মেনে নিয়ে বেদের যে ক্রিয়াকর্ম বলা আছে এগুলো মেনে নিয়ে ক্রিয়াকর্ম করলে এটাকে কর্ম বলা হয় আর যদি বেদে যা বলা আছে সে কর্ম যদি না করে যদি নাই করলো এখন তো কেউ করে না তা না করলে এটাকে বলা হয় অকর্ম অর্থাৎ যেটা বলা আছে বেদে করলো না বেদে বলা আছে কিন্তু মা পালন করলো না এটা বলা হয় অকর্ম আর বিকর্ম হচ্ছে কি বেদে যা বলা আছে তার ঠিক বিপরীত কর্ম বেদে যেটা বলা আছে সেটা তো মানলই না এটা তো ছেড়ো দেওয়া মানলোই না তার বিপরীত কর্ম করছে বেদে যা বলা আছে সেটা মানল না তার ঠিক বিপরীত কর্ম করছে নরকে যাওয়ার জন্য কিছু করার নেই এটা বিকর্ম এই কর্ম বিকর্ম কর্ম অকর্ম বিকর্ম এই তিনটে কর্মের যে গোপন রহস্য এটা না জানলে পরে প্রতিপদে ভুল হবেই হবে কিছু করার নেই কর্ম কর্ম বিকর্মে বেদবাদ লৌকিক বেদস্ব চঈশ্বরাত্মত্বই হন্ত সূর্য বেদ আর ঈশ্বর অভিন্ন বেদ আর ঈশ্বর অভিন্ন কেন বেদ হচ্ছে অপৌরুষীয় যার কোনো সৃষ্টিকর্তা নাই তাকে বলে অপৌরুষ নিজে থেকে তৈরি হয়েছে কাজেই কর্ম কর যেটা বলছেন বেদস্ব চ ঈশ্বর আত্মত্রার যেহেতু বেদ এবং ঈশ্বর একে অপরের অভিন্ন যেহেতু বেদ এবং ঈশ্বর একে অপরের অভিন্ন সেহেতু এই বেদের বিচার কী লেখা আছে এটা অনুভব করতে গিয়ে অনেক বড় বড় বিদ্বান ব্যক্তি পাগল হয়ে যায় কোনো সিদ্ধান্ত আসতে পারে না কোনো বুঝতে পারে না এত জটিল বেদে কেন এটা লেখা রইলো কি কারণ এটা তো না এটা তো ভালো ঠিকছে না এটা কেন লিখল তাহলে বেদে কি ভুল লেখা আছে নাকি আরে বেদকে বলা হচ্ছে অপরূষীয় ভগবানের থেকে অভিন্ন সেখানে ভুল কি করে লেখা থাকে হ্যাঁ বেদে এমন কিছু লেখা আছে যেটা অধিকার অনুযায়ী মানুষ নিতে পারবে যেমন কোন মানুষের অধিকার অত্যন্ত নিচু কিছুই বোঝে না এত চেতনা তার কম তাকে বেদ বললো ঠিক আছে এটা করো বেদ বলছে এটা কর আর বেদের লেখা আছে আর বেদ লেখা করবে কেন ওর চেতনা এতই কম ওকে যদি বড়ো কথা বলা হয় ও বুঝবে না কাজে বেদটা যেহেতু সমগ্র মানবজাতির জন্যই ভগবান করেছেন তা বেদেতে অনেক রকম কথা থাকবে থাকবে না বিভিন্ন অধিকারী যেমন গীতাতে গীতাতে শুধু কি কর্মযোগ আছে কর্মযোগ জ্ঞানযোগ ধ্যান যোগ সব ভক্তি সব আছে তো কেন ভগবানের কি মাথা ঘাড়া বলো এতগুলো কথা বলার দরকার কিছু তুমি বুঝলে না যার কর্মযোগে অধিকার আছে সে কর্মযোগ পর্যন্ত তোমার নয় অধিকার ভক্তি হয়েছে আর আমাকে তো সবাইকে দেখতে হবে না তো যার কর্মযোগের পর্যন্ত অধিকার আছে কর্মযোগ করবে যার জ্ঞানযোগের অধিকার হয়েছে জ্ঞানযোগ পর্যন্ত করবে ধ্যান যার হয়েছে সে পর্যন্ত করবে রাজগযোগ এটা বিভিন্ন অধিকারী ব্যক্তি আছে তো সবার তো অধিকার এক নয় তো সেই অনুবাদ বেদে তো এই ধরনের বিভিন্ন কথা বলা আছে এটা বিভিন্ন অধিকারী ব্যক্তি তার নিজের সামর্থ্য মতো সেটা আচরণ করে এগিয়ে যাবে এগিয়ে যা পিছিয়ে অন্তত তো এগোবে আর যতদূর এগোক তো এগোবে তো কিন্তু বেদবিহিত কর্ম যদি না করে তাহলে এগোতে পারলো না আর যদি বিকর্ম করে তো পিছিয়ে গেল তো অন্তত লোকগুলোকে একটু লোভ দেখি আচ্ছা তুমি জানো একাদশী পালন করলে কী হয় সব গ্রহ শান্তি হয়ে যায় তোমাকে আর মুনস্টোন ক্যাসেরাইড এসব পড়তে হবে না জানো তাই নাকি আর তাহলে আমিও করবো তাহলে একাদশী পালন করে হবে গ্রহগুলো শান্তি থাকে সত্যিই তাই যে বাস্তবিক অন্তর থেকে একাদশী পালন করে তার অটোমেটিক গ্রহগুলো শান্তি থাকে অটোমেটিক কিন্তু আমাদের তো উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য ভগবানকে আমরা সন্তুষ্টি বিধান করি আমাদের একাদশীর কোনো অন্য কোনো উদ্দেশ্য না। ওই জন্য একাদশীর মাহাত্ম আমরা পাঠ করি না প্রবাদ গুরুত্ব দিতে না আর আমাদের দরকার হলো ভক্তি ও যা কিছু লেখা থাকে আমাদের কী হবে ওগুলো পড়ে তো লাভ নেই সময় নষ্ট সময় নষ্ট বলবো না যা হোক কিছু তো পাবে লোকে হ্যাঁ সময় নষ্ট বল উচিত নয় যেহেতু স্বাস্থ্য রয়েছে যার যেরকম অধিকার পাবে কাজে এখানে যেহেতু ঈশ্বর এবং ভগবান এই ঈশ্বর অর্থাৎ ভগবান এবং বেদ অভিন্ন ভগবান বলছেন বেদস্য সর্বেই রহমে বৃদ্ধ বেদের মধ্যে আমি লুকিয়ে আছি কিন্তু সাধারণ লোক বুঝতে পারছে না তারা একটা জটিলতার মধ্যে চলে যাচ্ছে বুঝতে পারছে না এই জন্য ভগবান গীতাতে বলছেন বেদস্য সর্বেই রহমেবে বৃদ্ধ সমস্ত বেদ পাঠ করে সমস্ত বেদ পাঠ করার পর যদি আমাকে নাই দেখতে পায় না বুঝতে পায় তাহলে তার বেদ পাঠ করা বৃথা হয়ে গেল সব বৃথা কেন পাঠ করল আর এখানে বলছেন যেহেতু বলা আছে বেদ এবং ঈশ্বর অভিন্ন সেই জন্য বেদের বিচার করতে গিয়ে যেহেতু বেদ এবং ঈশ্বর অভিন্ন সেহেতু বেদের বিচার করতে গিয়ে অনেক বড়ো বড়ো এন মহন্তি অৎসর মৈয়ন্তী মৈহন্তী মানে প্রাপ্ত হয় মন্তী মানে কি মহন্তী মানে মোহ প্রাপ্ত হয় বুঝতে পারেন আরে এর মানে কি এটা হবে না 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 ওটা হবে না এ তো হবে না কি মানে অ্যাকচুয়ালি হবে কে বুঝতে পারে বেদের ওপরে অনেকে টিকা করেছেন আপনারা এগুলো নাম জানেন না সায়ন ঘোষ বেদের ওপর টিকা করেছেন আরও অন্য 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 সব বেদের ওপর টিকা করেছেন কোন কথাটার মানে কি কেউ মাথা মণ্ডু বুঝতে পারছেন বেদ পড়লে পুরো পাগল হয়ে যাবেন এই লেখা রয়েছে ইন্দ্র ইন্দ্র সম্বন্ধে লেখা রয়েছে আমার বরুণ সম্বন্ধে লেখা সব বিভিন্ন পরে যে কী আসল বস্তুটা কেউ ধরতে পারবে না ধরতে না পাগল হয়ে যাবে যাই হোক এখানে ও শ্রী অবিরহত্য উত্তর দিচ্ছেন যেহেতু ঈশ্বর এবং ঈশ্বর মানে ভগবান এবং বেদ অভিন্ন সেহেতু বেদের বিচার করতে গিয়ে অনেকেই মোহপ্রাপ্ত হন বুঝতে পারেন আসল অর্থটা কি তারপরে শ্রী অবিরত্ত আরও বলছেন বাদ বেদ অয়ম বালানম অনুশাসনম কর্মমোক্ষায় কর্মানি বিদত্তে হি অগদম যথা শ্রী অবিরত্ব বলছেন বেদের মধ্যে সব কথাগুলো পরোক্ষভাবে লেখা রয়েছে পরোক্ষভাবে পরোক্ষ ডাইরেক্টলি নেই এই এটা করো এরকম নেই এটা করলে ভালো ওটা করলে ভালো এটা করলে এই হবে এরকম এই যে করো প্রত্যক্ষ নেই এটা করলে হয় এটা করলে হয় পরোক্ষ কেন বেদ কখনো পরোক্ষ কেন বললো আপনি যদি বলেন পরোক্ষ বলা দরকার কি প্রত্যক্ষই তো বলতে পারতো প্রত্যক্ষ বললে ভগবানের দোষ লাগবে পরোক্ষভাবে বললাম তোর ইচ্ছে হবে তুই কর এটা হরিকতা শোনা ভালো শুনলে আর তোর ইচ্ছে তুই শোন ঘাড় ধরে তো শোনাতে পারবো না গার ধরে শোনাতে হবে এই জন্য পরোক্ষ বার্তা ভালো জবস্তি করা উচিত নয় কর্মকাণ্ড হয় লোকে সব সময় পায় হরিকতা শোনা সময় পায় না তা সময় হয় না বাকি খাওয়া দাওয়া ফুর্তি মজা যা কিছু সব পাবে হরিকত সময় এটা মায়াদেবী করেছে এটা এদের কোনো দোষ নেই মায়াদেবী এগুলো ব্যবস্থা করে রেখেছে যাতে এরা সুযোগ না পায় আর নিদ্রা দেবী কুম্ভকর্ণের স্ত্রী নিদ্রাদেবী রামচন্দ্রকে অভিশাপ দিয়েছিল যে তোমার ধামেতে আমি তালা লাগিয়ে দেবো হরতাল করে দেবো কি করে করবে হরতাল বল যে আমি যারা হরিকথা শুনবে তার চোখেতে গিয়ে বসে পড়ো ঘুম পাবে ঘুম পড়লে হরিকথা শুনবেন না আর তারা ভগবানের ধামে যাবে না হরি শুনলে দেবে এরকম আসবেই আসবে আমি দেখি একটা লোক না আসবেই একবারে তেজান বাইরে শুনছি এরকম গই লোক গই নিত্রা দেবেই অভিশ রামচন্দ্রকে আমি দাঁড়াও তোমার ধামে আমি তালা লাগাবো আর তালা কী করে লাগাবি তুই দেখো যারা শুনবে তাদের চোখে গিয়ে বসে পড়বো ঘুম পাবে ভালো শুনতে পারবে হ্যাঁ না সে ভগবানের কাছে যাবে না ভালোই হবে এই হচ্ছে তাহলে পরোক্ষ বাদ বেদ অয়ম এই বেদ সর্বদাই পরোক্ষভাবে সব কথা বলেছে এটা করো কতই হবে এরম কথা বলে তোর ইচ্ছে হলো কর সদ্গুর সেবা ইচ্ছে হলো করো না করলে বাড়ি যাও ভাবে বলেছে কালকে আমি বিস্তৃত এই সম্বন্ধে ব্যাখ্যা ভগবানের ইচ্ছায় করবার ইচ্ছা রইল আপনাদের কী পায় বাদ বেদ অয়ম বালানম অনুশাসনম যেমন একটা ছোট্ট বাচ্চা সে কোনো কথা বুঝবে না সে ওষুধ খেতে বললে খাবে না তেঁতো ওষুধ মুখে দিলে চিৎকার করে আমাদের খাওয়াতো টিপে ধরে ঝুনুক দিয়ে খাইয়ে দিত জোর করে মা কিছুতেই খাবে না গ গ করে খাইয়ে দেবে এইভাবে খাওয়াতো আর লোভ দেখাতো আর এটা কর তারপরে কিন্তু পরমান্ন আছে একবার টি দেব আগে দেবো না তাহলে মায়ের কোনো উদ্দেশ্য ছিল না আমাকে তেতো ওষুধ খাইয়ে আমাকে যন্ত্রণা দেওয়া আবার পরমাণ্ন খাওয়াবার লোভও ছিল না লোভ দেখাবার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল কি করে রোগটা চলে যায় উদ্দেশ্য একটাই সেইটাই হতো বেদের এই কথাটা বিস্তৃতভাবে কালকে ব্যাখ্যা হতে পারবে আজকে আর করা উচিত নয় রাত হয়ে গে আপনার যাবেন যাই হোক আজকে এখানেই আর যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাবধ ভয়ম দবীন দেহ সহিত নিমিত্তম তা স্পৃহা পরিভব বিপুলস্ব লোভ जावद मम इति अशत अवग्रह आरती मूलम जावन नौते अंग्री मवयम प्रबृणित लोकः पांच कल्पतरुष्य के पास सिंधु में बिच पतितानंग पावन भू विष्णुभ्यो नमो नमः